तितिक्षवः कारुणिकः सुहृदः सर्वदेहिनाम् अजातशत्रवः शान्तः साधवौ साधुभूषणः तितिक्षवः कारुणिकः सुहृदः सर्वदेहिनाम् अजातशत्रवः शान्तः साधवः साधुभूषणः तत्साधुमन्यः असुरवर्जदेहिनाम् सदा समद्भिघ्नधियामसद्गृहात् हित्वा त्वपातं गृहमन्धकूपं वनं गतः यद्हरिमाश्रये तत्साधुमन्यः असुरवर्जदेहिनाम् सदा समद्भिघ्नधियामसद्गृहात् हित्वा त्वपातं गृहमन्धकूपं वनं गतः यद्हरिमाश्रये গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন যে আপনি কাল পর স্বতন্ত্র মার্গ অবলম্বন করেছেন। শিল গৌড়ীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তারা কোনো এক তথাকথিত অনুগতজন, আসল অনুগত নয়, তাকে এক পত্রেতে তিনি জানিয়েছিলেন আপনি ভজন রাজ্যের যে মূল কথা পণিপাত পরিবেশন ইত্যাদি এইসব রাস্তা আপনি ত্যাগ করেছেন, করে কাল পর স্বতন্ত্র রাস্তা অবলম্বন করেছেন, কাজে আপনার জন্য আমরা কি করতে পারি। গীতাতে ভগবান পরিষ্কার জানিয়েছেন যারা বাস্তবিক পক্ষে ভগবানকে লাভ করতে চান, যারা ভগবানকে লাভ করতে চান না তাদের জন্য তো আমার এই কথাগুলো কখনো কার্যকরী নিশ্চয় হতে পারবে, কিন্তু যারা বাস্তবিক পক্ষে ভগবানকে লাভ করতে চান তাদের জন্য প্রভুপাদের এই উপদেশটা বড় গুরুত্বপূর্ণ বলে মনে করি। তিনি বলছেন তার শিষ্যকে, গীতাতে যে বেসিক কথা, মূল কথা, যে আমি পারমার্থিক রাজ্যের অর্থাৎ অপ্রাকৃত রাজ্যের অর্থাৎ অ্যাবসলিউট ট্রুথ, যেটা একটা পরম সত্যবস্তু, জগতে যে পরম সত্যবস্তু একটা লুক্কায়িতভাবে রয়েছে, যেটার জন্য মণি ঋষি থেকে আরম্ভ করে সমস্ত আমাদের যত মহাজনগণ সেই পরম সত্যবস্তুটাকে জানবার জন্য চেষ্টা করেছেন, সেটাকে বলা হয় অ্যাবসলিউট ট্রুথ। সত্য দুরকমের আছে, একটা হচ্ছে আপেক্ষিক সত্য, একটা হচ্ছে পরম সত্য অ্যাবসলিউট ট্রুথ। অ্যাবসলিউট ট্রুথ, পরম সত্যকে কখনোই পরিবর্তন করা যায় না। অ্যাবসলিউট ট্রুথ, পরম সত্য বস্তু, এ স্বমহিমায় সর্বদাই বিরাজমান থাকেন। তাকে গায়ের জোরে কোনোরকমভাবে বল খাটিয়ে, লোক বল, অর্থ বল বিভিন্ন কাজে লাগিয়ে এটাকে পরিবর্তন করা যায় না। পরিবর্তন করা তো দূরের কথা, এই বস্তুটাকে জানা যায় না, বিন্দুমাত্রও জানা যায় না। যে বস্তুটাকে আমরা আমাদের সমস্ত অর্থ বল, লোক বল, জনবল, লোকবল সমস্ত কিছু অ্যাপ্লাই করবার পরেও যে বস্তুটাকে আমরা কখনোই জানতে পারবি না, সেই বস্তুটাকেই বলা হয় পরম সত্য বস্তু। যে বস্তুটাকে আমরা অর্থ বল, লোক বল, সমস্ত বিদ্যা বল, ধনবল, জনবল, যেগুলো সমস্ত কিছুকে একত্রিত করে যে বস্তুটাকে জানবার জন্য যদি আমি আন্দোলন করি, কিন্তু সেই বস্তুটাকে কোনো মতেই আমি জানতে পারবো না। কারণ সেই বস্তুটাকে জানবার জন্য যে প্রসিডিওর, পদ্ধতি, সেই পদ্ধতি আমি অনুসরণ করছি না বা করি নাই কোনো দিন। সেই জন্য প্রভুপাদ জানাচ্ছেন যে উপনিষদের ওই কথাটা যেন সবার মনে থাকে, সেটা কি, ইয়ত ওয়াচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ, মন সমেত আমার বাক্যবেগ আদি যা কিছু আছে সেগুলোকে জানবার জন্য যে চেষ্টা আমি করেছিলাম সেগুলো ব্যর্থ হয়ে ফিরে এসছে,
অর্থাৎ সেগুলো কোনো কার্যকরী ভূমিকায় জানতে পারিনি, যেতে পারিনি। যে বস্তুটাকে জানবার জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম, সেই বস্তুটাকে আমি কোনো মতেই জানতে পারলাম না। তার কারণ ওটাকে জানবার জন্য ওই রকম একটা পদ্ধতি নয় যেটা গায়ের জোরে আমি করে নেব, জেনে নেব, এটা হয় না। সেই জন্য গীতাতে ভগবান একটা বেসিক কথা বলেছেন, গীতাতে ভগবান একটা বেসিক কথা জানিয়েছেন, সেখানে বলছেন তদ্বৃদ্ধি পরিপাতেন পরিপোষণেন সেবয়া উপদেক্ষান্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। গীতাতে ভগবান জানাচ্ছেন যে তদ্বৃদ্ধি পরিপাতেন পরিপোষণেন সেবয়া উপদেক্ষান্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। তত্ত্বদর্শী মহাপুরুষগণ তোমাকে সেই বস্তু সন্ধান দেবে, তত্ত্বদর্শী বৈষ্ণবগণ, তত্ত্বদর্শী মহাপুরুষগণ তোমাকে সেই পরম সত্যবস্তুর অবশ্যই সন্ধান দেবে, যদি তোমার মধ্যে সেই বস্তুটাকে জানবার জন্য যে মিনিমাম কোয়ালিফিকেশন, কম করে নিদেন পক্ষে যে যোগ্যতাটা, সেটাকে বলে বিনম্রভাব। বিনম্রভাব মানে হলো নিজের প্রয়াস, প্রচেষ্টা, অহংকার এগুলোকে সম্পূর্ণ ধুয়ে মুছে দিয়ে, ঝেঁটা দিয়ে পরিষ্কার করে যে অবস্থাটা থাকবে, নিরভিমান অবস্থা, এইটা হওয়া দরকার। এইটা যতক্ষণ পর্যন্ত জীবের হৃদয়েতে না আসে ততক্ষণ পর্যন্ত এই সত্যবস্তু তার কাছে ধরা দেয় না, কোনো মতেই ধরা দেবে না। ওই জন্য কোনো বিজ্ঞান থেকে আরম্ভ করে যা কিছু ক্ষমতা আছে জগতের, ভগবানকে আজ পর্যন্ত জানবার কোনো ক্ষমতা লাভ করতে পারেনি, ওটা সম্ভব নয়। তবে তারা অনুমান করছে ভগবান বলে এক বস্তু আছেন, এমন একটা পর্যায়ে আছেন যেটা আমাদের পক্ষে সম্ভব নয়। বিজ্ঞান যারা পড়েছেন, যারা হায়ার সায়েন্সে পড়াশোনা করেছেন, তারা জানেন, বৈজ্ঞানিকরা অনেক দিন ধরেই বিবেচনা করতে আরম্ভ করেছেন যে যখন ম্যাটার আছে, পদার্থ আছে, এই জগৎটা পদার্থ, তখন অ্যান্টি ম্যাটার অবশ্যই আছে। পদার্থ তার অপোজিট ওয়ার্ড হলো অ্যান্টি ম্যাটার, অর্থাৎ আমি বলছি যে জড় যেমন আছে চিন্ময় তালে আছে, যেমন দিন থাকলে রাত থাকে, ভালো থাকলে মন্দ থাকে, সমস্ত কিছু একটা সিনোনিম অ্যান্টোনিম ইত্যাদি আপনারা পড়েছেন, এটা একটা থাকবেই। আমরা হয়তো সেই বস্তুটাকে কোনো প্রমাণ করতে পারছি না, সম্ভব নয়, তবে আমরা নিশ্চিতভাবে বলতে পারি এরম একটা বস্তু আছেন, পরম সত্য বস্তু, এটা ঠিকই কথা। কিন্তু গীতাতে ভগবান বলছেন অর্জুন, যতক্ষণ পর্যন্ত মানুষের তদ্বৃদ্ধি পরিপাতেন পরিপোষণেন সেবয়া, পরিপাত মানে হচ্ছে অহংকার ত্যাগ করে শরণাগত হওয়া বাস্তব তত্ত্ববিদ পুরুষের কাছে, তারপরে সেখানে তদ্বৃদ্ধি পরিপাতে পরিপোষণ, পরিপোষণ মানে হচ্ছে যেটা মহারাজ কী জানে একটু পরীক্ষা করে নি, এরকম ধরনের জানা নয়, যেটাকে বলে সেলফ এনকোয়ারি, অর্থাৎ আমার অনেক ধাক্কা পেয়েছি জীবনে, এখন আমার চিন্তা হচ্ছে আমি কে, কোথা থেকে এলাম, কোথায় যাব, আমার কি এইটি শেষ, এ ধরনের যে সেলফ এনকোয়ারি, এটাকে বেদান্ত সূত্রে বলছেন অথাত ব্রহ্মজিজ্ঞাসা, অথাত তত্ত্ব জিজ্ঞাসা ইত্যাদি বিভিন্ন প্রশ্ন ভাগবতে উপনিষদে বিভিন্ন রকম এই প্রশ্নটাই ঘুরিয়ে ফিরিয়ে আসে, যেটা আমাদের গৌড়ীয় মঠের, গৌড়ীয় গগনের যে মূল গুরুবর্গ রয়েছেন সনাতন রূপ সনাতন গোস্বামী, এই কথাটাই শ্রীমন মহাপ্রভুর কাছে রেখেছিলেন, এই কথাটাই শ্রীমন মহাপ্রভুর কাছে রেখেছিলেন, কিন্তু বাংলায় রেখেছিলেন। কে আমি, কেনে মোরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কৈছে মোরে হৃদয়। তিনি গৌরাঙ্গের নিত্য পার্ষদ ভগবানের, তথাপি তিনি এই কোয়েশ্চেনটা রেখেছিলেন, প্রশ্নটা, যাতে আমাদের মধ্যে যারা একটুখানি বুদ্ধিমান আছেন তারা এই প্রশ্নটা অনুসন্ধান করেন। সত্যিই তো তাই, ইজ দ্যাট অল, এটাই কি সব, এই যে জন্মালাম, এই মরলাম, খেলাম দিলাম, মরে গেলাম, এরপরে কি কিছুই নেই? তার উত্তর গীতাতে দেয়া থাকলেও এখন আমার গীতার আলোচনাটা বিস্তৃতভাবে করবার কোনো সময় নেই, প্রসঙ্গ নয়। প্রসঙ্গ হলো সাধুসঙ্গের বিভিন্ন প্রসঙ্গ আছে, আমি বলবো আলোচনা প্রসঙ্গে। সেখানে বলছেন ভগবান প্রণিপাত পরিপ্রশ্ন এবং সেবায়া, অর্থাৎ তিনটে কন্ডিশন
এটা ফুলফিল হতে হবে। যতক্ষণ পর্যন্ত তিনটে কন্ডিশন ফুলফিল না হয় ততক্ষণ পর্যন্ত আমার ভগবত তত্ত্ব বিজ্ঞান অপ্রাকৃত জগতের যে মিস্ট্রি রহস্য এটা জানবার জন্য কোনো অধিকার হয় না। যেমন কেউ যদি রিসার্চ করতে চান ডক্টরেট হয়ে, তার জন্য প্রাইমারি অনেক কিছু স্টেজ আছে, সেখান থেকে হয়েও পড়ে যেতে হবে। যেটা ছিল শিল ভক্তিযুক্ত মাধব গোস্বামী মহারাজের সঙ্গে ডক্টর সি ভি রমন, যিনি লাইটের স্পেক্ট্রার উপর রিসার্চ করেছিলেন এবং নোবেল প্রাইজ পেয়েছিলেন, সেই সি ভি রমন ক্যালকাটা ইউনিভার্সিটিতে একজন বিরাট সায়েন্টিস্ট ছিলেন। তিনি এত অভিমানী ছিলেন, অভিমান করে সাধুর সঙ্গে কোনো দেখা করবার টাইম নেই এরকম ধরনের একটা কথা বলছিলেন প্রথমে। যাই হোক, যদিও টাইম দিলেন একটুখানি অল্প সময়, ছিল ভক্তিযুক্ত মাধব গোস্বামী আপনারা জানেন কীরকম মহাপুরুষ, কত বড়, তাকে দেখলেই হয়ে যাবে, আর কথা বলতে হবে না। তিনি যখন তার চেম্বারে গেছেন, তিনি এত অভিমানী যে সাধুটার দিকে ফিরেও তাকাচ্ছেন না, নিজের পেপারটা দেখছেন এবং বলছে ইয়াস বলুন কী জন্যে এসছেন এরকম ধরনের। তিনি প্রার্থনা করলেন, সাধুর তো বিনম্রভাব উচিত, কিন্তু সাধুর প্রতিবাদ করাও তারই যোগ্যতা আছে, কারণ যেহেতু সে আচার আদর্শে প্রতিষ্ঠিত, সমাজে যত রেকটিফিকেশন, সমাজে যত বিঘ্ন উপস্থিত হবে, যত বিপদ আসবে, তার সলিউশন একমাত্র সাধু করবে, অন্য কেউ পারে না। কোনো পলিটিক্যাল লিডারও পারফেক্ট সলিউশন করতে পারবেন না, যার জন্য রূপগোস্বামীবাদ এইসব উত্তর দিয়েছেন, এগুলো বলবার মতো তো আমাদের সময় সেরকম নাই। সাধু মানেই হলো জগতের যা কিছু সমস্যা তিনি সমাধান করতে পারেন। সেইটা সম্বন্ধে প্রভুপাদ গৌরকিশোর দাস বাবাজি মহারাজ তার নিজের গুরুদেব সম্বন্ধে এই কথাটা জানিয়েছিলেন। প্রভুপাদ বলছেন, আমার গুরুপাদ পদ্ম কেন কোনো ব্যক্তি অপমান করতে চাইছেন, কেন গৌরকিশোর বাবাজি মহারাজের কোনো শিক্ষাগত সেরকম যোগ্যতা নাই, তিনি ভজন করেছেন পরমহংস অবস্থা তার নিত্য পার্ষদ, তাকে অপমান করবার জন্য এই কথাটা বলছেন। আপনার গুরুদেব কোথায় থাকেন, মানে তার কটা মঠ আছে, কত বড় আচার্য হয়েছেন, এগুলো নিয়ে এখন সাধুর কত বড় সাধু হয়েছে জামে, কে কতবার বিদেশ গেছে, কে কত বড় বড় মালা পেয়েছে, কার পাটা কতবার ধোয়ানো হয়েছে, এগুলো দিয়ে এখন সাধুর বিচার হয় বর্তমানের মূর্খ সমাজ, এগুলোকে আমার কিছু করার নেই। সেখানে প্রভুপাদকে বলছেন এরকমভাবে, প্রভুপাদ একদম স্মার্টলি, আমি আমার জীবনে কোনোদিন এরকম একজন ব্যক্তিকে দেখি নাই যিনি প্রভুপাদের থেকেও বেশি স্মার্ট, প্রভুপাদের থেকে বেশি স্মার্ট এরকম আমি দেখি নাই আজ পর্যন্ত জীবনে। কেন, স্মার্টনেস মানে হলো স্ট্রেটনেস, মানে অন্তরে বাহিরে সমব্যবহার, অমানি মানদ হব, এই কন্ডিশনটা হলে যিনি ভগবত তত্ত্বে প্রতিষ্ঠিত, যিনি কৃপাপ্রাপ্ত, তিনি জগতের কোনো শক্তিকে ভয় পান না, তাকে বলা স্মার্ট। স্মার্টনেস মানে এটা নয় কিছু অ্যাক্টিং করলাম, আমি নির্ভীক, ভেতরে ভয় আছে, এটা স্মার্ট নয়। পৃথিবীর কোনো ব্যক্তি স্মার্ট হতে পারে না, কিছু অভিনয় করতে পারে, বাস্তবিক স্মার্ট হতে পারে একজন বাস্তব সাধু। এইসব প্রসঙ্গ পরে সেখানে বলছেন প্রভুপাদ, আমার গুরুপাদ পদ্ম তার নিত্য বাসস্থান হলো রাধারানীর চরণকমল রাধাকুণ্ডে, তবে তিনি বর্তমানেতে কুলিয়ার দ্বীপেতে অবস্থান করছেন। আপনাদের মতে তিনি বহির্জগতের কোনো, বাহ্য জগতের কোনো সেরকম শিক্ষাগত যোগ্যতা আপনারা নেই বলে মনে করছেন? প্রভুপাদ বলছেন, আপনারা মনে করতে পারেন আমার গুরুপাদ পদ্ম পরমহংস শ্রেষ্ঠ, ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের নাকি বাহ্য কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন নাই। প্রভুপাদ জানাচ্ছেন এটা আপনারা বিচার করতে পারেন, কিন্তু যদিও বাহ্য জগতের কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন তার জীবনে দেখা যাচ্ছে না, তথাপি জেনে রাখবেন জগতের যে মূল শিক্ষা, সমস্ত শিক্ষার যে অরিজিনাল সোর্স, সেই মূল তত্ত্বটাকে তিনি খুব ভালো জানেন, ভগবত তত্ত্ববিজ্ঞান। এবং শুধু তাই নয়, এই জগতে যেখানে যত, এই ব্রহ্মাণ্ডে যেখানে যত সমস্যা আছে, আমার গুরুপাদ পদ্ম তিনি এই জগতে, ওই ব্রহ্মাণ্ডে যেখানে যত সমস্যা আছে, তার ফ্ললেস সলিউশন তিনি করতে পারেন। এই কথাটার মানেটা বুঝতে গেলে অনেক দিন আপনাকে হরিকথা শুনতে হবে, তর্ক বিতর্কে বুঝতে পারবেন না কেন বললেন, কেন তিনি এরম বললেন যে জগতে যেখানে যত সমস্যা তিনি একমাত্র আছেন, এই পরমহংস গুরুপাদ পদ্ম তিনি ফ্ললেস, কোনো এর মধ্যে কোনো নির্ভুল সমাধান করে দিতে পারেন। হ্যাঁ, কৃষ্ণ ভজনই হচ্ছে একমাত্র সমাধান,
সেটা সাধুই করতে পারে এবং সাধু করাতে পারে। এই প্রসঙ্গে যেসব আলোচনাগুলো এখন প্রয়োজন সেগুলোই করা দরকার। আমি যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেখানে প্রথমেই শুরু করেছিলাম শ্রীল প্রহ্লাদ মহারাজজি, তিনি এই শ্লোকটা বলেছিলেন। কাকে বলেছিলেন? যিনি জগতের অধিপত্য বিস্তার করার দৃষ্টিভঙ্গি নিয়ে জগৎকে দর্শন করছিলেন তার নাম হলো হিরণ্যকশিপু। প্রভুপাদ এই প্রসঙ্গে অনেক কথা বলেছেন, তার মধ্যে একটা কথা বলে রাখি, যদি দেখা যায় প্রভুপাদের ভাষায় আমি বলছি, যে জগতের ওপর আধিপত্য বিস্তার করবার দৃষ্টিভঙ্গি নিয়ে, জগতের ওপর আধিপত্য বিস্তার করবার দৃষ্টিভঙ্গি নিয়ে যারা জগৎকে দর্শন করতে চাচ্ছেন তাদের সবচেয়ে বড় বন্ডেজ হবে, বাধা, সবচেয়ে বড় হাতকড়ি পড়বে তাদের। বি কেয়ারফুল, যারা জগতের ওপর আধিপত্য করার দৃষ্টিভঙ্গি নিয়ে জগৎকে দর্শন করছেন তাদের সবচেয়ে বড় হাতকড়া পড়বে। ওই জন্য প্রভুপাদ যখন কোনো সাধু, তথাকথিত সাধু, কোনো এক সাধুকে শাসন করতে যেতেন, প্রভুপাদ তখন সিংহের মতো বলতেন, সিংহের মতো চিৎকার করে বলতেন যে আপনার কি দরকার পড়েছে, আপনি কেন বলতে যেতেন, আমি তো রয়েছি, আমাকে তো আপনার আচার্যের ভূমিকায় বসিয়েছেন, তো আমার তো দায়িত্ব রয়েছে তাদের সংশোধন করা, হ্যাঁ, তাহলে আপনি কেন দায়িত্ব নিতে যাচ্ছেন, এত বড় একটা রিস্ক নিতে যাচ্ছেন। সেটা ইংরেজিতে বলতেন কখনও কখনও, ওয়াই ইউ আর গোয়িং টু টেক ট্রাভেল টু গেট কন্ট্রোল ওভার গুরু বৈষ্ণব, ইডিয়েট, ফুলিশ, তুমি নিজের চরকা তেল দাও, তোমার নিজের কি অবস্থা হয়েছে এটা দেখো আগে, তুমি যাচ্ছ ওকে কন্ট্রোল করতে, তোমার নিজেরই কোনো ঠিক নেই। সেখানে বলছেন প্রভুপাদ বলছেন যে জগতে যে কোনো সমস্যার বাস্তবিক সমাধান সত্যি একজন পরমহংস করতে পারেন, কারণ তিনি ভগবত তত্ত্ববিজ্ঞানের সুপ্রতিষ্ঠিত, তাই তিনি নিজের জীবনে কোনো জ্বালাপোড়া নাই, তাকে দেখলে বোঝে সদা প্রসন্ন। আর সদা প্রসন্ন না হলে ভগবত তত্ত্ববিজ্ঞান হৃদয়তে স্ফূর্তিপ্রাপ্ত হবে না, এটা গায়ের জোরে আমি হরিকথা বলে নেব হবে না, হরিকথা ও ধরনের বস্তু নয়, এগুলো বোকালোক মূর্খ এরা সব এই চেষ্টা করে, হরিকথা কোনো গায়ের জোরে হয় না, এটা স্ফূর্তিপ্রাপ্ত, ভগবান স্ফূর্তিপ্রাপ্ত করান জগৎবাসীর মঙ্গলের জন্য এটা হয়। একটা কথা প্রাসঙ্গিক মনে পড়ে গেল, ব্রহ্মা যখন নারদকে ভগবত তত্ত্ববিজ্ঞান উপদেশ করছেন, এ প্রসঙ্গে এটা বলা দরকার বলে মনে পড়ে গেল ভগবান, সেখানে ব্রহ্মা প্রথমেই নারদকে বলছেন, নারদ তুমি কিন্তু সাবধান, তোমাকে এই ভগবত তত্ত্ববিজ্ঞান দিলাম, তুমি এটা কিন্তু নিয়ে ব্যবসা করবে না, কথার কথা, এই কথাটা লেখা নেই কিন্তু কথাটা মানে এই, এই প্রসঙ্গে অনেক আলোচনা আমি আগে করেছিলাম প্রভুপাদের কথা, যারা গৌড়ীয় মঠে প্রাপ্ত দীক্ষা আচার্যত্ব আদি বিভিন্ন রকমের ফ্যাসিলিটি তারা পেয়েছেন, এগুলো সব মেটেরিয়াল ফ্যাসিলিটি বলে আমি মনে করি, অপ্রাকৃত ফ্যাসিলিটি নয়। অপ্রাকৃত ফ্যাসিলিটি মানে হচ্ছে ডিভাইন হেল্প ক্যান কাম টু ইউ, অপ্রাকৃত রাজ্যের সাহায্য তোমার কাছে চলে আসবে, এটাকে বলে সুবিধের কথা। সেখানে বলছেন প্রভুপাদ বলছেন, যারা গৌড়ীয় মঠের দীক্ষা হয়েছে এই সুবাদে, যারা নিজেদের এই দিব্য জ্ঞানের মিস ইউটিলাইজ করবার চেষ্টা করছেন, দিব্য জ্ঞানের অপব্যবহার করবার মানসে, এই দিব্য জ্ঞান আমাকে গুরুদেব আচার্য বানিয়ে গিয়ে জানেন না, হ্যাঁ জানি তো, কিন্তু প্রভুপাদ তো বলেছে এরমভাবে হয় না, প্রভুপাদ বলেছেন আচার্য কোনোদিন ইলেকশনের মাধ্যমে হয় না, আচার্য হয় স্বপ্রকাশ বস্তু, যাকে তুমি আচার্য বলে মানছ না, জগৎবাসী তারও সমস্ত কথা অনুভব করতে পারছে যে এই কথা এরমভাবে আসা সম্ভব নয় যদি তার সঙ্গে ওপর জগতের কানেকশান না থাকে। প্রভুপাদ বলছেন যে যারা গৌড়ীয় মঠে এসছেন দিব্য জ্ঞান প্রাপ্ত করেছি এই বুদ্ধি নিয়ে, যারা ঠকাবার লোক ঠকাবার বুদ্ধি নিয়ে অপ্রাকৃত এই দিব্য জ্ঞানের মিসইউজ করবার অর্থাৎ অপব্যবহার করবার মানুষে, যারা গৌড়ীয় মঠের বলে পরিচয় দিচ্ছেন, আমি ব্যাসাসনে বসে বলছি আমার ধ্বংস হয়ে যাব আমি যদি মিথ্য কথা বলি, প্রভুপাদের এই কথা, প্রভুপাদ বলছেন তাদের সঙ্গে গৌড়ীয় মঠের কোনো রকম সম্বন্ধ নেই, গৌড়ীয় মঠ এরকম একটা বস্তু নয় যেটাকে সৈন্যবাহিনী দিয়ে ঘিরে রাখা হবে, এখানে আপনার প্রবেশ নিষেধ, এখানে আপনি আসতে, আরে গৌড়ীয় মঠ ও ধরনের বস্তু নয়, গৌড়ীয় মঠ তুমি দেখোই নি, জন্ম থেকে গৌড়ীয় মঠকে দেখোনি, গৌড়ীয় মঠ অপ্রাকৃত জগৎ থেকে এসছেন, সেই গৌড়ীয় মঠে যারা থাকেন তাদের পাওয়ার তাদের শক্তি তোমার ধারণা নেই, খোকা তুমি জানো না, খোকা তুমি জানো না, গৌড়ীয় মঠের এক একটা আগুন সাহস সাধুর
কি শক্তি আছে, তারা তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি জানো না, এই জন্য তুমি খেলা করছো। সেখানে বলছেন, গৌড়ীয় মঠের দিব্য জ্ঞানের অপব্যবহার করবার মানসে যারা গৌড়ীয় মঠের আশ্রিত পরিচয়ে পরিচয় দেওয়ার চেষ্টা করছেন, তাদের সঙ্গে গৌড়ীয় মঠের কোনো সম্বন্ধ ছিল না, নেই, ভবিষ্যতে থাকতে পারে যদি তারা আবার শরণাগত হন, সেটা স্বতন্ত্র কথা। যে কথাটা প্রহ্লাদ মহারাজের স্তুতি দিয়ে আমি শুরু করেছিলাম, প্রহ্লাদ মহারাজ বলেছিলেন, কার কাছে, তিনি পিতা বলে বলছেন না, তিনি পিতা এই কথাটা বলছেন না, কেন পিতা গুরু এদের সিমটম কি বলেছেন শাস্তে, গুরুর ন সস্যাত বলেছেন না, গুরুর ন সস্যাত সজ্জন ন সস্যাত পিতা ন সস্যাত সজ্জননী ন সস্যাত দৈবম ন তস্যাত নমোচ এদ য সমপেত মৃত্যুম, যিনি আমাকে সমুপেত অবধারিত আমার মৃত্যু থেকে, আমার অবধারিত মৃত্যু থেকে আমাকে যিনি বাঁচাতে না পারবেন, আমার প্রতিজ্ঞা আমি তাকে গুরুরূপে গ্রহণ করব না, সে আমাকে যতই খিচুড়ি খাওয়াক আমি তাকে গুরুরূপে গ্রহণ করব, সেও মরবে নরকে, আমাকেও নরকে যেতে হবে। একটু আগেই বলেছি ওখানে, যো ব্যক্তি ন্যায় রহিতম অন্যায়েন শৃণতি য তৌ উভৌ ব্রজতঃ নিরয়ম কালম অক্ষয়ম, সে অক্ষয় কালের জন্য নরকে যাবে। যারা ভুল পথে লোককে গাইড করছে তারা সাবধান থাকবেন। সেখানে বলছেন প্রহ্লাদ মহারাজ বলছেন, কার কাছে, হিরণ্যকশিপু অসুর। প্রহ্লাদ মহারাজ পিতা বলছেন না, কেন তিনি পিতার কাজ করেননি, আপনি গুরুর কাজ করছেন না, আপনাকে গুরু বলবো না, উনি পিতার কাজ করেননি, ওনাকে পিতা বলা যাবে না। ওই জন্য প্রহ্লাদ মহারাজ বুদ্ধিমান, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। শ্লোকটা শুনে দেখুন কি বলছেন, তিনি কখনোই বলছেন হে পিতা আমি এটা ভালো এটাও বলছেন না। তৎসাধু তৎসাধু মন্যে হে অসুর বর্জ দেহিনাম সদা সমদ্বিগ্ন ধিয়াম সদ্গৃহাত হিত্বা ত্বপাতম গৃহমন্ধকূপম বনম গতঃ ইয়দ হরিমাশ্রয়ে। তৎসাধু মন্যে হে অসুর বর্জ দেহিনাম, হে অসুর শ্রেষ্ঠ আমি এটাকেই ভালো মনে করি, এই যা এই যে সংসার দাবানল, এইখান থেকে বেরিয়ে গিয়ে বনে গিয়ে ভগবান হরির ভজন করাটাই ভালো মনে করি। কিন্তু বন মানে জঙ্গল নয়, বনম বনের ব্যাখ্যা কৃষ্ণ করেছেন, বনম তু সাত্বিকম বাসম রাজসম গ্রাম উচ্চতে তমসম দূত সদনম নির মন নিকতনস্তু নির্গণম নির্গুণম। হে উদ্ধব, আমি নির্জন কাকে বলি জানো, যেখানে কৃষ্ণ কোলাহল থাকবে, যার সঙ্গে থাকলে সব সময় হরিকথা কীর্তন গৌর হরি বল বলবেন সব সময়, সেই যে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। প্রহ্লাদ মহারাজ এই কথা বলছেন যে হে অসুরবর্জ্য আমি এটাকেই ভালো মনে করি, আপনি তো আমাকে জিজ্ঞাসা করছেন তুমি গুরুগৃহে কী ভালো শিখেছ একটু বলো, কী ভালো মনে করো, তো আমার মনে হয় এই শিক্ষাটাই সবচেয়ে ভালো শিক্ষা, সে সংসারের এই যে আগুন জ্বলছে এখান থেকে বেরিয়ে গিয়ে বনে গিয়ে সেখানে হরিচরণে মনোনিবেশ করাটাকে আমি ভালো মনে করি, এটাই হচ্ছে নির্ভীক হওয়ার একমাত্র রাস্তা। অন্য কোনো পদ্ধতিতে কেউ নির্ভীক হতে পারেনি, অন্য কোনো পদ্ধতিতে কেউ শান্তি খুঁজে পায়নি, ওয়ার্ল্ড পিস অর্গানাইজেশান এখনও পর্যন্ত আমাদের কাউকে শান্তি দিতে পারেনি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান কোনো দায়িত্ব নিতে পারেনি আমার হেলথের, কেন নিজের হেলথই ভালো নয়, ওদের যে ডিরেক্টর আছে তারই পাঁচ রকম রোগ, সে আবার আমার হেলথের কী করে দেখাশোনা করবে, সেই জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ডিরেক্টর আছে তার দেখুন দশ রকম রোগ রয়েছে শরীরে, সে আমার রোগ কী করে দেখবে, আর নিজের নিজের যে ডিরেক্টর রয়েছেন ওয়ার্ল্ড পিস অর্গানাইজেশন তার নিজের ঘরেই শান্তি নেই, তার মেয়েটা চলে যাচ্ছে অন্য পুরুষের সঙ্গে, স্ত্রী চলে যাচ্ছে অন্য জায়গায়, তার নিজেরই শান্তি নেই, তাই কী করে আমাদের শান্তি দিতে পারবেন, যার নিজের জীবনে শান্তি আছে তিনি অপরকে শান্তি দিতে পারেন, অপর কেউ গৌর জোরজবস্তি করে শান্তি কিনতে পারে না, শান্তি মার্কেটে পাওয়া যায় না যে এক কেজি শান্তি নিয়ে আসি, হবে না। সেখানে প্রহ্লাদ মহারাজ পরিষ্কার জানাচ্ছেন, তৎসাধু মন্যে হে অসুর বর্জ দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম সদগৃহাত হি ত্বাত্বপাতম গৃহমন্ধকূপম বনম গতঃ ইয়দ হরিমাশ্রয়েত। হে অসুর বর্জ, যখন প্রহ্লাদ মহারাজ অসুরবর্জ্য বলছেন তখন হিরণ্যকশিপু বলছেন আমার ছেলেটা খুব ভালো শিখেছে, কেন আমাকে অসুরবর্জ্য বলেছে সত্যিই তো, কিন্তু যারা সাত্ত্বিক ভাবসম্পন্ন সাধু তারা হাসছেন, ওই ছাগলটাকে বলল
তুমি অসুরবর্জ, মানে যত অসুর আছে তার মধ্যে তুই একটা শ্রেষ্ঠ, বদমাইশ। এইটা মানেটা বুঝতে পারলো না হিরণ্যকশিপু, বললো ভালো, আমাকে তো ভালো টাইটেলটা দিল, ছেলেটা বেশ ভালো শিখেছে। তৎসাদ মানে হে অসুরবর্জ দেহি নাম, কিন্তু পরক্ষে কী বললো সেটা যারা বুদ্ধিমান তারা বুঝবে। তোকে অসুরবর্জ বললো, তুমি অসুরে যত অসুর আছে জগতে তার মধ্যে শ্রেষ্ঠ অসুর তুমি, তার মানে সবচেয়ে রজগুণী তমগুণী, তোমার সবচেয়ে বড় পতিত অবস্থা। সেইটা প্রহ্লাদ মহারাজ গোপনে বললেন। এবার প্রহ্লাদ মহারাজের বক্তব্য এই যে সাধু সঙ্গে কৃষ্ণনাম, কিন্তু এই কথাটার মানেটা ওখানে বোঝা গেল না। কেন তিনি বলেছেন বনমগত ইয়া ধরিমাশ্রয়, কেন এরা সব গ্রহ তারার, বিভিন্ন গ্রহ তারা তাদেরকে তারা করছে, তারা বলছেন অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে বলছেন আমাকে একটা চুনি দিন, তো হাত দেখে বললেন আমার চুনি লাগবে, ওর পান্না লাগবে, বিভিন্ন গ্রহ নাকি খারাপ হয়ে গেছে। কিন্তু আমাদের কোনো গ্রহ খারাপ হয় না, সব ভাবে সব গ্রহ তুঙ্গে আছে একেবারে, বৃহস্পতি তুঙ্গ, রবি তুঙ্গ, সব সময় পড়ে, আমি তো কোনো কিছু পড়ার প্রয়োজন মনে করি না। যেখানে নবগ্রহের কথা আসছে সেখানে আমি সাধুদেরকে বলি, যেখানে দশম গ্রহ কৃষ্ণ, যাকে কেউ স্পর্শ করতে পারে না, সেই তিনি যখন তুঙ্গে থাকেন, অর্থাৎ কৃষ্ণভক্তি যখন থাকে, তখন আর নবগ্রহ কোনো বাবার ক্ষমতা নেই কিছু করবে, বোঝা গেল। হনুমানজি মহারাজকে একদিন একজন বলছে আপনার শনির দশা আসছে, শীঘ্রই আপনি সাবধান হো। তিনি বলছেন কোথায় শনি, এক্ষুনি ডাকো, এক্ষুনি ডেকে আমার মাথায় চড়িয়ে আমি নাচবো, ভালো আমি তো চাই আসুক শনি, শনিকে রাখছি কেন আমার হরিভজন ভালো হবে। আর লোকে শনির দশা হলে কাঁদতে আরম্ভ করলো, আমার শনির দশা হয়েছে। আসলে জীবনের মর্মটাই তো বোঝে না, কী জন্য জন্মেছো, কী জন্য বড়ো হয়েছো, কী জন্য এডুকেশন নিয়েছো, কী তোমার কী উদ্দেশ্য, কী যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই, মূর্খের কথা। কবি তো আমাদের জন্য শিখিয়েছেন, দেখো এই লোকগুলো কী বোকা, কখনো কখনো বলবে এরকম, আমি অনেক কিছু চেয়ে ফেললাম, চার পর বিয়ে তা হয়ে গেল সব কিছু, ও ভগবান আমাকে কেন এটা দিলে, আর তুই তো চাইছি ছাগল, তুই তো চাইলি, আবার এখন যখন জ্বালা পড়া হচ্ছে তখন বলছে ভগবান কেন দিলে, ভগবান কি দিতে গেছে? ভগবান বলছেন আমি তো ওদের এই লাভ লোকসানের হিসাব করতে বলিনি, আমি বলছি আমাকে ভজন করো, ও বলে ধর ওরকম লোক অনেকেই বলে আমাকে ভজন করো, তোমাকে ভজন করবো। ভগবান বলছেন যে যেখানে ভগবান বলছেন যে দেখো সমস্ত লোকগুলোর পাটোয়ারি বুদ্ধি, পাটোয়ারি বুদ্ধি বোঝো, কত লাগাবো কত পাবো, বোঝা গেল পাটোয়ারি বুদ্ধি, কত লাগাবো এবং কত পাবো হিসাবটা করছেন তারা, তারা সবসময় হিসাব করছেন পাটোয়ারি বুদ্ধি, সেই জন্য তাদের বুদ্ধি কোনো দিনই শুদ্ধ হয় না। গীতাতে নিশ্চয়াত্মিকা বুদ্ধির কথা বলা আছে, আমার সব আলোচনা তো সম্ভব হবে না। সেখানে প্রহ্লাদ মহারাজ নৃসিংহ যেখানে হিরণ্যকশিপুর কাছে এই কথাটা পরিষ্কারভাবে বলছেন যে আমি মনে করি এই যে গ্রহ তারার চাপেতে লোকগুলো পাগল হয়ে যাচ্ছে, তারা কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, এই এই সমস্ত ব্যক্তি তাদের পক্ষে সদা সদা সমুদ্বিগ্ন ধিয়া, নত উদ্বিগ্ন দিয়া, সমুদ্বিগ্ন সমুদ্বিগ্ন সম্যকরূপে উদ্বিগ্ন, একবার পরিপূর্ণ জ্বালাতনে ভুগছে বিভিন্ন টেনশন, এইদেরকে এদের জন্য আমি সমাধান এটাকেই ভালো মনে করি, তারা যেন একটু জঙ্গলে যদি, জঙ্গল মানে বনে যদি যায়, গিয়ে যদি ভগবানের চরণে মনোনিবেশ করে তাহলে আমি ভালো মনে করি। তাহলে প্রহ্লাদ মহারাজ কি ভুল বললেন বনে যাওয়ার কথা? কিন্তু আপনারা বোঝেননি, প্রহ্লাদ মহারাজ যে কথাটা বলেছেন সেটা ঠিক বলেছেন, কিন্তু লোকে মানেটা বুঝতে পারেনি। প্রহ্লাদ মহারাজ বলেছেন বনমগত হইয়াদ হরিম আশ্রয়, এখন প্রশ্ন হলো প্রহ্লাদ মহারাজ বলছে বনে যান গিয়ে হরিকে আশ্রয় করুন, কিন্তু হরিকে আশ্রয় তো ডাইরেক্ট করা যায় না, যাই কি আমরা অনেকবার আলোচনা করেছি হরিকে কখনো ডাইরেক্ট কখনো আশ্রয় করা যায় না। হরিকে আশ্রয় করতে গেলে ভগবানের যে নিজজন সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমে যেতে হবে, তাহলে সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমে যদি যেতে চায় সেই তো কথা এসে গেল আনুগত্য দীক্ষা এসে যাচ্ছে কি না, সব তো অটোমেটিক আসছে। তারপরে আরেকটা প্রশ্ন আছে, সাধুমুখে তোমাকে হরিকথা শুনতে হবে, গুরুমুখে পদ্মবাক্য হৃদয়ত করে এগুলো শুনতে হবে, তাহলে সেখানে আমরা অটোমেটিকই অ্যান্সারটা উত্তরটা আমরা পেয়ে যাচ্ছি। বনমগত হইয়াদ হরিমাশ্রয়েদ, এই কথাটার বাস্তবিক মানে এই দাঁড়ালো, কৃষ্ণ ভগবান উদ্ধবের কাছে এইটা পরিষ্কারভাবে বলেছেন, দেখো আমি মনে করি যে বনে যাওয়া মানে বনম তু সাত্বিকা, বন মানে আমি কী বলতে চাইছি জানো, বন মানে হলো সাত্বিক বাস, অর্থাৎ সাধু সঙ্গে হরিনাম সংকীর্তন, সাধু সঙ্গ ছাড়া সাধুকে লাথি মেরে দিয়ে তোমরা অন্যপদে হবে না, সাধুর কাছে থাকতে হবে, কেন ওনার কোনো ধান্দা নাই, উনি কেবল নিরপেক্ষ কথা বলেন, সেই কথাগুলো তোমার হজম করবার ক্ষমতা থাকে তো কাছে এসো, এগুলো শুনতে শুনতে তোমার রোগগুলো ছেড়ে যাবে। কিন্তু তুমি যদি বেশি চালাকি করো
তাহলে কিন্তু তুমি মরে যাবে, তা তোমার মৃত্যু অবধারিত। সেই জন্য বলছেন কৃষ্ণ ভগবান বলছেন, বনম বনম তু সাত্ত্বিকম বাসম, বনবাস মানে আমি সাত্ত্বিক বাস মনে করি, অর্থাৎ সাধুসঙ্গে সর্বদা। যেটা ব্রহ্মাও দশম স্কন্ধেতে সুন্দর বলেছিলেন না, যে স্থানে স্থিতাহা সুতিগতাম তনুবাং মনোভীর, যে ভগবান তুমি যে কাউর কাছে প্রকাশিত হও না, অনায়াসে তুমি নিজেকে প্রকাশ করে দেবে তার কাছে, গুপ্ত রহস্য কার কাছে, না যারা যারা সদ্ভাবনা নিয়ে ভগবত ভজনের বুদ্ধি নিয়ে নিষ্কপটভাবে সাধুচরণে অভিগমন করেন এবং সাধুচরণে নিরন্তর হরিকথা শুনতে থাকেন। ব্রহ্মার বক্তব্য এইটা, বিশ্বনাথ চক্রবর্তী এইটাই বলেছেন, স্থানে স্থিতাহা সুতিগতাম তনুবাম মনোভি, এই কথার মানে হল সাধুগণের কাছে থাকা। বিশ্বনাথ চক্রবর্তী বলছেন স্থানে স্থিতাহা, এই স্থান কথাটার মানে কি? আপনি তো খালি বললেন স্থানে স্থিতাহা, বিশ্বনাথ চক্রবর্তী বলছেন স্থানে স্থিতাহা মানে হলো সাধুগণ সকাশে স্থিতাহা, অর্থাৎ সাধুগণের সম্মুখে আমি থাকবো, সাধুগণের কাছ ছাড়া কোনো জায়গায় যাব না, নিরন্তর সেখানে শতাং প্রসঙ্গাদ মম বীর সংবিদ ভবন্তি হিতকর্ণ রসায়নক কথা তজ্জ্যোৎসনাদ আসু অপবর্গ বর্তনী বর্তমানি সদ্যা ভক্তি রতি রমু রণুক্রমিষ্যতিহি। এটা কে বলছেন? কপিলজি মহারাজ তার মাকে বলেছেন, মা সাধুসঙ্গ তোমাকে করতে হবে, সাধুসঙ্গ যদি না করো তাহলে কিছু হবে না। আর সাধু কারা তার লক্ষণ বলেছেন, আমি গ্র্যাজুয়ালি আসবো এই প্রসঙ্গে, কিন্তু প্রথমেই ভক্তিমীর ঠাকুর আমাদের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। এই যে বোকা মূর্খ লোকগুলো, এদের জন্য ভক্তিমীর ঠাকুর 150 বছর 160 বছর আগে দুঃখ করে লিখেছেন, অনেক কথা কেঁদেছেন, কেঁদে বলছেন আপনারা শুনুন হে মহোদয়গণ, আপনারা জানেন না বহু দেশ বহু গ্রাম বহু শহর বহু জায়গা বহু পরিশ্রম করেও বাস্তব এক সাধু সন্ধান পাওয়া যায় না। ভক্তিমোহন ঠাকুর নিজে লিখেছেন, হে মহোদয়গণ সাধু অত সস্তা নয়, একটা কাপড় পরে নিলাম আমি সাধু হয়ে গেলাম, এটা এটা হয় না। আমি সন্ন্যাস 500 টাকা দিত, 500 টাকাও দেওয়ার দরকার নেই, বিনা পয়সা সন্ন্যাস নিতে পারি, এই সন্ন্যাসের কী মূল্য আছে? কোনো মূল্য তো নাই। ভক্তিমোহন ঠাকুর বলছেন সন্ন্যাসের বেশের কোনো মূল্য নাই, ভজন যদি করে তাহলে বেশের মূল্য, তা নাহলে এই বেশটা দিয়ে অনেকে ঠক যোগ চুরি করতে পারে, এই বেশের তো কোনো মূল্য নেই, ভক্তিমোহন ঠাকুর জানিয়েছেন। ভক্তিমোহন ঠাকুর বলছেন হে মহোদয়গণ, আপনারা বোকার মতো এদিক ওদিক ছোটাছুটি করছেন, কিন্তু আপনারা জানেন না বহু দেশ বহু গ্রাম বহু জায়গা অন্বেষণ করে ধাম আদি বাস্তব এক সাধুর সঙ্গ তার মুখোমুখি হওয়া খুব কঠিন, পাওয়া যায় না। প্রচণ্ড বড় কৃপা হলে বলদাওজি মহারাজের, তিনি আপনাকে বাস্তব সাধুর সম্মুখে এনে দেবেন, নিজের চেষ্টা পারবেন না। সেই জন্য আমাদের ভাগবত এই কথার উত্তর দেওয়া রয়েছে যে সৎসঙ্গ প্রাপ্যতে পুংভীর বহুবীর সুকৃতি পূর্ব সঞ্চিতই, বহু বহু সুকৃতি জন্ম জন্মান্তরে যদি থাকে তাহলে এই জন্মে কোনো মতে ভগবানের কৃপা হলে তাহলে এক সাধুর সঙ্গে দেখা হতে পারে। আবার সাধুর সঙ্গে দেখা হওয়ার পর আমি নাও চিনতে পারি, কেন আমি সাধুর মানে তো বুঝি না, কাপড় চোপড় খেতে দেওয়া এগুলোই বুঝি, কার কটা মঠ আছে এগুলো বুঝি, সাধুর ব্যাখ্যা আমি বুঝি না। ভক্তিবিনোদ ঠাকুর আমাদের জন্য সাবধান করেছেন, হে মহোদয়গণ আপনারা হাঁড়ি কাটে গলা দেবেন না, হাঁড়ি কাটে গলা বোঝেন, আমার দীক্ষা দরকার, ওই ওখানে একটা গুরু আছে ছুটে গেলেন, ভক্তিবিনোদ এত ব্যস্ত হবেন না, ছাগল পাগল হবেন না। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন আপনারা ব্যস্ত হবেন না, যাকে তাকে গুরুরূপে গ্রহণ করবেন না, গুরু অত্যন্ত সুদুর্লভ বস্তু জগতে সুদুর্লভ, আপনারা ধীরে ধীরে শান্ত হন, ঠিক ভগবান আপনার যদি হৃদয়তে চাহিদা থাকে আমি সদ্গুরু চাই, হে ভগবান আমায় করুণা করো, সদ্গুরুকে এনে দেবেন, এটা আমার জীবনে প্রত্যক্ষ প্রমাণ, এই কথা প্রসঙ্গে তোলার কোনো রুচি নাই, প্রত্যক্ষ প্রমাণ, গুরু যদি দরকার হয় বদ্মপ্রদর্শক আমাকে কে রাস্তা দেখাবে কোন পথে যাব, জগতে তো এরম অবস্থায় রয়েছে, তাহলে আমি কী করে বুঝবো কে আমাকে পথ দেখাবেন? আমাকে এই প্রশ্ন অজস্র প্রশ্ন ফরেনাররাও করেন, এদেশের লোকও করেন, যে মহারাজ সাধু কাকে আমরা চিনব কী করে? প্রথম প্রশ্ন হলো মহারাজ আমরা কী করে চিনব? ভক্তিমোহন ঠাকুরের উত্তর দিচ্ছেন, উত্তর দেওয়ার পরে বলছেন হে মহোদয়গণ এই সব লক্ষণগুলো দিনের পর দিন আপনি পরীক্ষা করে দেখবেন, এই সব লক্ষণগুলো যতক্ষণ তাদের মধ্যে থাকবে না ততক্ষণ পর্যন্ত সাধুকে সাধুরূপে তাকে গ্রহণ করবেন না। ভক্তিমোহন ঠাকুর বলছেন হে মহোদয়গণ যতক্ষণ এই সব গুণাবলী তখন তাদের মধ্যে দেখা যাবে না ততক্ষণ খিচুড়ি খাওয়ার লোভে তাদের
হাঁড়ি কাটে গলা দেবেন না, তাহলে আপনাদের মৃত্যু অবধারিত। সেখানে বলছেন ভক্তিমোহন ঠাকুর, প্রথম কথা হলো সাধু কাকে বলে, আমিও তো বলতে পারি আমি সাধু, কী প্রমাণ আছে আমি সাধু ন সাধু কি সাধু নয়, কোনো প্রমাণ আছে কি? আপনাদের ইন্টারনেট সার্চ করতে হবে, যেতে হবে, আমার সঙ্গে খবর নিতে হবে, জানতে হবে, আমার সঙ্গে থাকতে হবে, তাহলে বুঝবেন। কাজে সাধু আমি সাধু, বড় সাধু এটা বললেই হবে না। তার আচরণ বৃক্ষ তোমার ফল, বৃক্ষ তোমার কী পরিচয়, তার ফলে পরিচয়, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আম গাছে কখনো, আম গাছে কখনো ওই নিম ফল হবে না, আম গাছে আমি হবে। কাজেই এই রেজাল্ট ফল দেখে বোঝা যাবে এটা কী। যাকে প্রসঙ্গে আমি প্রথমেই যারা মিনিমাম সামান্য একটু সংস্কৃত পড়েছেন তাদের জন্য বলি, তাদের কাছে আমার প্রশ্ন, এই যে সাধু কথাটা কোত্থেকে এসছে, তারা আমাকে নিশ্চয়ই এই কথাই বলবেন, সৎ থেকে সাধু এসছে, এই কথাই বলবেন, অন্য কথা নিশ্চয়ই বলবেন না। বলছেন সৎ এইটা থেকে সাধু এই প্রশ্ন এইটা এসছে, অর্থাৎ যিনি সৎধর্মকে আঁকড়ে ধরেছেন, যিনি সৎধর্ম পালন করেন তিনি সাধু। এখন সৎ কথাটার ব্যাখ্যা করতে গিয়ে এখানে আমাদের ব্যাখ্যায় যেতে হবে, সৎ মানে হলো যার ইটারনাল এক্সিস্টেন্স আছে, সৎ মানে হলো অস্থি আছে, বোঝা গেল? সৎ মানে হলো যেটার চিরন্তন উপস্থিতি আছে, নট দ্যাট আজকে আছে কালকে নেই। আপনার দেহটা আজকে আছে, কালকে ফুস করে উড়ে গেল, তা আপনি নিত্য নন, অসৎগুরু নিত্য নয়, তাদের হরিকথাগুলোও নিত্য নয়। যখন দেখা যায় আগুনের মতো অপ্রাকৃত জগতের সেই সব কথা, যে কথাটা বলতে গিয়ে আমি কথাটা পরিষ্কার করলাম না, এখনও হয়নি, সেটা ব্রহ্মা নারদজিকে ভগবত তত্ত্ববিজ্ঞান দেওয়ার পর একটা সাবধান করছেন, নারদ সাবধান, কারণ তিনি জানতেন ভবিষ্যতে এইসব নিয়ে ব্যবসা করবে লোকে, হরিকথা নিয়ে মন্দির নিয়ে ব্যবসা চলবে, জানতেন। এই জন্য তিনি সাবধান করে সেখানে বলছেন, নারদ তুমি এমনভাবে, এমন চরিত্র, এমন স্বভাবের সঙ্গে, করুণার সঙ্গে জগৎবাসীকে হরিকথা বলবে, হিংসা নিয়ে বলো না, তোমার হৃদয়ে যেন করুণা থাকে, করুণার করুণার যদি পারাবার তুমি হও, তাহলে তুমি কিন্তু এই অপ্রাকৃত জগতের কথা বলো, তা নাহলে কিন্তু এই কথাটা কিন্তু সবাই মিসইউজ করবে, অপব্যবহার করবে, বোঝা গেল কী বললাম। সেখানে ব্রহ্মাজি নারদজিকে সাবধান করে বলছেন যে দেখো, তোমাকে এমনভাবে হরিকথা বলতে হবে, তোমার আচার আদর্শ সমস্ত বজায় রেখে, কোনো রকম যেন কোনো কমি না থাকে, যেগুলো পৌপাদ বারবার সাবধান করতেন, যাদেরকে বিদেশে পাঠাতেন তাদেরকে কি বলেছেন, এই নিয়ে আমার একটা পুরো হরিকথা হয়েছিল ইংরাজিতে ফরেনারদের কাছে, এখানে লোক তো শুনবে না। পৌপাদ বিদেশে পাঠাবার আগে তার শিষ্যদের কাছে কি বক্তব্য পেশ করেছিলেন, শুনলে মাথাটা ঘুরে যাবে। সেখানে এখানে ব্রহ্মা সাবধান করে দিচ্ছেন নারদজি মহারাজকে, নারদ তোমাকে কিন্তু অত্যন্ত করুণার সঙ্গে, যারাই এ জগতে প্রচার করেছেন, হরিকথা বলেছেন লোককে উদ্ধার করার জন্য, তাদের কেউ কাউরই কিন্তু হিংসাবৃত্তি নাই, হিংসাবৃত্তি যদি থাকতো তারা হরিকথা বলতে পারতেন না, তারা লোকের মঙ্গল করতে পারতেন না। যখন নিজের হৃদয়টাই কন্টামিনেটেড, নিজের হৃদয়টাই বিষাক্ত, তখন অপরকে কী করে অমৃত দেবে, অমৃত তো দিতে পারে না। মধুমাছি, মধুমাখি অর্থাৎ আমি বলছি মৌমাছি, মৌমাছির কাছে আমাদের অপেক্ষা করতে হয়, আমাদেরকে ডিপেন্ড করতে হয় না। ফুলেতে মধু আছে কে না জানে, আরে মশা আপনি কি নতুন কথা বলছেন, ফুলে মধু আছে সবাই জানে, আরে আমিও জানি তুমিও জানো সবাই জানে, কিন্তু মধু একটু বার করে দেখাও তো, তুমি ফুল থেকে একটু মধু বার করে দেখাও পারো কি না, কত বিজ্ঞান শিখেছো, কী করেছো, যত ফুল আমি দিয়ে দেবো সেটা গ্রাইন্ডারে পিষে চটকে পিণ্ডি চটকে দাও, আমাকে এক ফোঁটা মধু বার করে দেখাও। বলে মহারাজ হয় না, কেন হয় না, বলছে মধু পেতে গেলে তোমাকে অপেক্ষা করতে হবে কার ওপর, মৌমাছির ওপর, মানে ওটা ওর ফাংশান, ওই মধুমাখি ফুলে বসবে, ওখান থেকে মধু তুলবে, চাক বানাবে, তুমি সেখান থেকে মধু নিয়ে আসতে পারো, সেটা স্বতন্ত্র কথা। সেরকম শাস্ত্রের যত বই আছে, তুমি যত কোটি টাকা দিয়ে বইগুলো কিনে নাও এবং আমাকে দেখাও তুমি ওই শাস্ত্র কী বুঝেছ, শাস্ত্র কী বুঝেছ। এই জন্যই আমাদের স্বরগোস্বামী স্টকহোমে বারবার সাবধান করে দিয়েছেন, সেখানে নানা শাস্ত্র বিচার নৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাম হিতকারিণৌতি ভুবনে মান্যৌ শরণ্যাকর, সমস্ত শাস্ত্রকে মন্থন করে একমাত্র পাওয়ারফুল সাধুগুরু বৈষ্ণব, যাদের পাওয়ারফুল কাকে বলা হয়,
যাদের জীবন যৌবন সব কিছু ফুললি ডেডিকেটেড ফর দ্য কজ অফ সুপ্রিম লর্ড, যারা ভগবানের জন্য নিজের জীবনটাকে দিয়ে রেখেছেন, মরি তো বাঁচি আমার কিছু যায় আসে না, তাদেরকে বলা হয় পাওয়ারফুল সাধু। তাদের শ্রীমুখে শাস্ত্রের যে মন্থন করা যে গোপন কথাগুলো এগুলো অনুভব করতে হয়, নালে জীবনেও পারবে না। সারা শাস্ত্র মুখস্থ করে ফেলো, নিয়ে আসো বই, টাকার বল আছে তোমার, হবে না। এই জন্য সেখানে বলছেন যে ফুলেতে কিন্তু আপনারা খালি জানেন, আপনারা শুনেছেন ফুলেতে মধু থাকে, কিন্তু আপনারা কি এটা শুনেছেন কোনো দিন? এটা নতুন কথা মনে হবে নাকি, নাকি কেউ জানে? ফুলেতে যেমন মধু থাকে, ফুলেতে বিষও থাকে, জানেন কি? কেউ জানে না। ফুলেতে মধু থাকে এটা ঠিক, কিন্তু ফুলেতে আবার বিষও থাকে, কে জানে? কেউ জানে না, কেউ শোনেনি কোনো দিন। ফুলেতে মধু থাকে, মধু আহরণ করে আমাদেরকে দিয়ে থাকেন, মধু আহরণ করে মধুর পরিষেবা আমরা পেয়ে থাকি কার কাছ থেকে, তার কাছ থেকে। কিন্তু ফুলেতে আবার এক ধরনের কীট আছে যেটাকে বলে লুতা কীট, লুতা কীট বলা হয়। সেই লুতা কীটের কাজ হলো ফুল থেকে বিষ সংগ্রহ করা। তো ফুল থেকে সে খালি বিষ সংগ্রহ করে, অনেকে আবার স্বাস্থ্য পরে পরে কী করলো সাধুগুরু বৈষ্ণবের বিদ্বেষ করে। সেখানে আমাদের প্রভুপাদ হির আমাদের পরমপূজ কেশব গোস্বামী বলছেন, আরে মশায় শাস্ত্র বলাটাই হচ্ছে সাধুত্বের পরিচয় নয়, অনেকেই বলতে পারে। সেখানে কেশব গোস্বামী মহারাজ বলছেন, প্রভুপাদও বলতেন এই কথা, দোজ ডেমন্স ক্যান অলসো কোট স্ক্রিপচার্স, শাস্ত্রের অনেক অনেক কোটেশান একটা অসুরও বলতে পারে, পারে না? হিরণ্যকশিপু অনেক রাবণ শাস্ত্র মুখস্থ বলছে, হিরণ্যকশিপু শাস্ত্রের কথা বলছে, কাজে ডিভিলস ক্যান অলসো, দে অলসো ক্যান কোট স্ক্রিপচার্স, দ্যাট ডাজন্ট মিন দে আর বিগ সাধু, এটা নয়। রাবণ এত বড় ব্যাকরণ আদি সব জানতেন ভাষা, যে রাবণ প্রত্যেকটা মুহূর্তে মহাদেবকে শঙ্করকে যখন আরতি করতেন, রেডিমেড রেডিমেড মুখে রেডিমেড সংস্কৃত শ্লোক তৈরি করতেন, রেডিমেড, আজকে একটা নতুন ঘণ্টা নাড়িয়ে পুজো করছেন, আজকে নতুন তৈরি করছেন এবং শঙ্করকে আরতি করছেন, বোঝা গেল? লিখে রেখে মুখস্থ করে নয়, রেডিমেড, এখানে আরতি হচ্ছে আর সঙ্গে সঙ্গে নতুন মুখস্থ বলে যাচ্ছেন, তৈরি করছেন বলছেন। তাহলে ভাষার হিসাব থেকে কত বড় ভাষাবিদ জানে বিভিন্ন রোজ এরকম ধরনের, তাহলে এটা সাধুত্বের লক্ষণ নয়। সাধুত্বের লক্ষণ কাকে বলে এবার এই প্রসঙ্গে আসবো। সেটাকে বলছেন ফুলে যেমন মধু থাকে, মধু আহরণের দায়িত্ব মধুমাছির কাছে, সেরকম শাস্ত্রের গোপন অর্থ সংগ্রহের দায়িত্ব রয়েছে সাধুগুরু বৈষ্ণবের কাছে। আর শাস্ত্রেতে অর্থাৎ ফুলেতে যেমন বিষ থাকে, সেরকম কিছু অসুর আছেন, রাক্ষস আছেন, তারা শাস্ত্রপাঠ করবেন, গৌরী মঠে ঢুকে পড়েছে, উঠে আর কী করছে, যেগুলো সব অপপ্রয়োগ করবে, ওই তো সাধুর একটা, এবার ওকে আক্রমণ করবে সাধু এই শাস্ত্রের এই কথাটা দিয়ে, বোঝা গেল? এটা চুজ করেছে, কিন্তু এরপরে আর একটা কথা দিয়ে আর ওটা বলবে না, বোঝা গেল? বোঝা গেল আমার কথাটা? শাস্ত্রের আগে পরের কথাটা রেলিভ্যান্সি, শাস্ত্রের আগে কী আছে পরে ওটা ব্যাখ্যা করবে না, কোনো লোকাল ল্যাঙ্গুয়েজটা ওটা তুলে নেবে, দিয়ে বলে এই তো লেখা আছে, এরকম না দুষ্ট প্রকৃতির। কাজেই ফুলেতে যেমন মধু থাকে, ফুলেতে এবার বিষও থাকে, সেই ফুল থেকে অর্থাৎ সাধুগুরু বৈষ্ণবের চরণ থেকে ওরা কী করছে, বিষগুলোকে নেয়। যেমন একটা উদাহরণ দিই, কিছু তত্ত্ববিজ্ঞান লাভ করবার জন্য আমাদের ইন্দ্র মহারাজ, স্বর্গের রাজা, স্বর্গের রাজা ইন্দ্র এবং বিরোচন দুজনে গেছেন গুরুদেব বৃহস্পতির কাছে শিক্ষা করতে। গুরুদেব বৃহস্পতির কাছে একই সঙ্গে, বোঝা গেল কি বললাম, একই সঙ্গে অ্যাট এ টাইম এ বসে গুরুদেব শিক্ষা দিচ্ছেন, বিরোচন এবং ইন্দ্র, স্বর্গের রাজা ইন্দ্র দুজনে শুনছেন। শুনবার পরেতে তখন এবার যখন বুঝবার পালা কি বুঝেছেন, তখন দেখা গেল ইন্দ্র কিছু বুঝেছেন কিন্তু বিরোচন কিছুই বোঝেনি। কেন বোঝেননি? যদি কেন বুঝলো না, বিরোচন তো বুদ্ধিমান, বিরোচন বুদ্ধিমান, কিন্তু ভগবান বুদ্ধিমান এই শব্দটার ব্যাখ্যা অনেকরকম অন্যরকম করেছেন। আপনারা যাকে বুদ্ধিমান বলেন, ভগবান তাকে বুদ্ধিমান বলেন নাই, সেটা প্রসঙ্গে পরে আসছি। সেখানে বলছেন বিরোচন বুদ্ধিমান নয়, হ্যাঁ জড়জগতের হিসাবে তিনি নিশ্চয়ই বুদ্ধিমান, কিন্তু তার তমগুণ এবং রজগুণ, রজগুণ প্রাধান্য আছে, সেই জন্য তিনি ভালো বুঝতে পারছেন না। আর ইন্দ্র তে কিছু বুঝছে, কেন সাত্ত্বিক ভাবটা আছে অল্প, আর তার সঙ্গে রজতম অল্প আছে, নেই তা না, কোনো জগতের এমন কোনো প্রাণী নাই, স্বর্গের দেবতা থেকে ব্রহ্মা থেকে আরম্ভ করে কীটপতঙ্গ, এমন কেউ নাই যার মধ্যে তিনটে গুণের মিক্সচার ছাড়া অ্যাবসলিউট গুণগুলো আছে, বোঝা গেল?
অ্যাবসোলিউট গুণ একমাত্র গুরু বৈষ্ণবের কাছে থাকে, শুদ্ধ গুরু বৈষ্ণব, বোঝা গেল? অ্যাবসোলিউট থাকবে, যেমন গুরু বৈষ্ণব প্রভুপাদের কাছে কেবল একেবারে সাত্ত্বিক, শুদ্ধ সাত্ত্বিক, কারণ শুদ্ধ সাত্ত্বিক ভূমিকায় না গেলে ভগবানকে জানা যায় না। এখন আমার প্রশ্ন হলো, দুজনে যদি একসঙ্গেই, দুজনে যদি একসঙ্গেই গুরুর কাছে একই শিক্ষা লাভ করে থাকেন, তাহলে ফলের কেন তারতম্য হলো? এ কিছু বুঝলো, এ কিছুই বুঝলো না, এটা কী কারণে? বলো ওইটি কারণ, এ তমগুণ রজগুণ রয়েছে বেশি, কিছু বুঝতে পারলো না, আর ইন্দ্র কিছু বুঝেছে। তারপর ইন্দ্রকে উপদেশ দেওয়া আছে, তুমি ব্রহ্মচর্য পালন করে দীর্ঘ এত বছর তোমাকে গুরুর কাছে আবার শুনতে হবে, তবে তুমি পারবে। এগুলো সব প্রসঙ্গ আসছে। যাই হোক, এখানে যারা বিষ সংগ্রহ করছেন ফুল থেকে, অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর যে চরণকমল, সেই থেকে কেউ কেউ যদি বিষ সংগ্রহ করতে চান সেটা তো পাবেন না, কেন চৈতন্য মহাপ্রভুর যে চরণকমল সেখানে বিষ নাই, কেবল অমৃত আছে, কেবল মধু আছে। আর আমাদের জগতে যত ফুল তাতে এটাও আছে, এই মধু আছে, আবার বিষও আছে। আর জড়জগতের যত ফুল তার মধ্যে এই দুটো থাকতে পারে। আর একটাও কথা সত্য, যে স্বাস্থ্যের বিভিন্ন জায়গায় স্বাস্থ্য অনেক প্রকার হয়। একটা হচ্ছে সাত্ত্বিক শাস্ত্র, একটা হচ্ছে রাজসিক শাস্ত্র, একটা হচ্ছে তামসিক শাস্ত্র। তামসিক শাস্ত্রেতে তামসিক ব্যক্তিরা ওইটার থেকে কিছু অ্যাডভান্টেজ নিয়ে নেবে, রাজসিক গুণাবলী সম্পন্ন ব্যক্তিরা তার থেকে কিছু রাজসিক যে ভাব আছে তার ম্যাচিং, বোঝা গেল? যেটা আমরা বলি না, রজস্তম প্রকতেয় সমশিলা ভজন্তি বই, আবার বাংলাতে আমাদের ঠাকুরদাররা বলতো, যার সঙ্গে মজে মন কী বা হাঁড়ি কী বা ডোম, বোঝা গেল? মন মজলো তো হয়ে গেল আর কি, বন্ধুত্ব হয়ে গেল, কিন্তু বন্ধু ওভাবে হয় না। সেখানে বলছেন, যারা রজগুণের ব্যক্তি তারা রজগুণের ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করেন, যারা তমগুণী ব্যক্তি তার তমগুণী ব্যক্তির সঙ্গে, যারা সাত্ত্বিক ব্যক্তি তার সাত্ত্বিক ব্যক্তির সঙ্গে, আর যারা সাধু ব্যক্তি তারা সাধু হতে চান তারা সাধুর সঙ্গে। মানে কাজে স্বাস্থ্যতে কিন্তু জেনে রাখবেন, যে সমস্ত তমগুণ এবং রজগুণ সম্বন্ধ শাস্ত্র আছে তা থেকে আপনাকে আমি দেখিয়ে দেবো কোথায় কোথায় বিষ আছে। যে শাস্ত্রগুলোতে তমগুণ প্রাধান্য এবং রজগুণ প্রাধান্য, ওখানে আপনি বার করে না, একটা একটা করে দেখিয়ে দেবো এইখানে সব বিষ আছে। ওই বিষগুলো বার করে অসুরগুলো এবার কাজে লাগাবে, অসুরগুলোর কাজ হলে এগুলো আমরা কাজে লাগাবো আমাদের ফর সেলফ ডিফেন্স। আমরা অন্যায় করব, আমরা অন্যায় অত্যাচার করব, আমাদের দেখবার মতো, আমাদের কথা বলবার মতো যেন কেউ না থাকে। তুমি কে আমাদের কথা বলবা? ঠিকই তো, আমি কে? আমরা অসুর, আমরা যা খুশি করবো, আমাদের যেন এই ক্রিয়াকর্ম, নোংরা ক্রিয়াকর্ম দেখবার জন্য বলবার জন্য কেউ না থাকে। গুরু বৈষ্ণবকে উড়িয়ে দাও, যেমন কংসের নীতি ছিল। আরে কৃষ্ণ কি হবে, উড়িয়ে দাও কৃষ্ণকে, বেকার, কৃষ্ণ থাকলে ঝামেলা। এ হচ্ছে আমাদের বুদ্ধি, আমরা অসুর হয়েছি কৃষ্ণকে উড়িয়ে দেবো। আবার কেউ কেউ বলছেন রাধারানীকে উড়িয়ে দাও, আবার যে সীতাকে উড়িয়ে দাও, রাবণ সীতাকে নিয়ে চলে যাচ্ছে, এগুলো সব মায়াবাদের কথা। যারা বলছেন গুরু বৈষ্ণবকে উড়িয়ে দাও, মেরে দাও, কেটে দাও, স্লোগান দিচ্ছেন, তারা সবাই অসুর। গুরু বৈষ্ণবকে মারবার দরকার পড়ে না, এই মিথি তারা নিজেরা, নিজেদের স্বার্থ, নিজেদের কোনো স্বার্থ নাই তারা থাকেন। সেই জন্য এইগুলো প্রমাণ থেকে জানেন, রাবণের দোষ কী ছিল? সে শক্তিকে মানত না। রাম থাকে থাকুক, কিন্তু সীতাকে অ্যাবডাকশান করো, উড়িয়ে দাও, লুকিয়ে ফেলো। আবার কালকে আলোচনা করছিলাম, একটা অসুর ভজন করছেন, তপস্যা করছেন, করে শঙ্করকে সন্তুষ্ট করেছেন, কালকে বলছিলাম। সন্তুষ্ট করার পর এবার সে কী করছে, শঙ্কর ভগবান এসে গেছেন, গায়ের মাংস দিচ্ছে। শঙ্কর বলে, এ কী ব্যাপার, কী চাই তোমার, তুমি গায়ের মাংস দিচ্ছ কেন? বলে, আমি বর চাই। কী বর চাই বাবা তোমার? বলে, আমি যার যার মাথায় হাত দেবো সে যেন মরে যায়। বলে, সে আবার কী বর, তুমি একটা ভালো মন্দ কিছু চাও? বলে, এইটাই চাই, দিলে এইটাই দিতে হবে। এইটাই দিতে হবে, এবার কেমন কথা, যার যার মাথায় আমি হাত দেবো মরে যাই যেন। ঠিক আছে তাই নাও, শেষ পর্যন্ত একবার তো দিলেন না, আবার এলেন, এসে বললেন ঠিক আছে তাই নাও। এবার যখনই এই বরটা দেওয়া হলো, এবার শঙ্করের মাথায় হাত রাখবার জন্য জৌড়াচ্ছে অসুর। বলো, শঙ্কর তোকে বর দিল, আর শঙ্কর শিব শম্ভুকে ও মেরে ফেলার জন্য এবার হাত দেওয়ার জন্য মাথায় দৌড়ে শঙ্কর দৌড়াচ্ছে। শঙ্কর বলে, এই কী কাণ্ড হলো, অসুরের বাচ্চা, আমি তোকে বর দিলাম, তুই আমাকে মরবার জন্য আবার দৌড়াচ্ছে। এবার শঙ্কর পালিয়ে পথ পায় না, কী করবে এবার, মহাবিপদে পড়েছে। শেষকালে ভগবানে, ভগবান আমায় বাঁচাও, এই অসুর আমাকে মেরে ফেলল। ভগবান এবার বটুক বামনের রূপ ধরে সামনে এসছেন, এসে বলছে, ও শকুনি নন্দন তুমি দৌড়াচ্ছ কেন, এত সুন্দর তোমার শরীর, রং কমপ্লেক্সন শরীরে, দাঁড়াও দাঁড়াও, না আমার সময় নেই, ও দৌড়াচ্ছে,
দৌড়াচ্ছ কেন? বলে ওর পেছনে দৌড়াচ্ছে, এসো আমাকে ঠকি। ও কে? বলে শঙ্কর, ও তো জানো ঠক যাচ্ছ, জানো না? বলে ভগবান ইচ্ছে করে ওকে ঠকাবার চেষ্টা করছে, ও জানো না? বলে ও বর দিয়ে দূর, ও বর দিলে কোনো সত্য হয়? ও তো চিরকালই শ্মশানে থাকে, বোকা এরকমভাবে থাকে। তুমি একটা বোকা, সময় নষ্ট করেছো। আরে তোমার হাতটা তো তোমার কাছেই রয়েছে, তুমি যদি এত বুদ্ধিমান নিজের মধ্যে হাত দিয়ে দেখো না এটা সত্যি কি না। নিজের মধ্যে হাত দিল, ব্যাস ধ্বংস। কী বুদ্ধি নিয়ে, কী বুদ্ধি নিয়ে শঙ্করের আরাধনা করেছিল? আপনারা অবাক হয়ে যাবেন, কী বুদ্ধি নিয়ে, কী বুদ্ধি নিয়ে এই শয়তান অসুরটা ভজন শুরু করেছিল। ভাগবতে লেখা আছে গৌরী গৌরী হরণ লাল সহা, গৌরীকে অ্যাবডাকশান করবে, অর্থাৎ মহাদেবী যে পত্নী দেবী ওকে নিয়ে চলে যাবে, ও রাখবে না শঙ্করের কাছে। এই আবার কী কথা? ও শঙ্করের নিত্য শক্তি, ওকেও নিয়ে চলে যাবে অসুর। তা অসুরের সিমটমগুলো আশা করি আপনারা বুদ্ধিমান কিছুটা বুঝেছেন। যারা বলবেন গ্রুপ বসে উড়িয়ে দাও, কেটে দাও, মেরে দাও, এই সব অসুর। এক নম্বর অসুর, এদের কোনো অন্য অসুরগুলো সমাধান হবে, এই অসুরগুলো সমাধান হবে না। যে অসুরগুলো ভগবানের সঙ্গে লড়াই করে তাদের সমাধান হতে পারে, এর ভগবান করে দেবে। কিন্তু ভগবান এবং গুরু বৈষ্ণবের মধ্যে গুরু বৈষ্ণব বেশি করুণাময়। তথাপি তোরা যদি ক্ষমাও করতে চান, ভগবান ক্ষমা করবে না। বলে এ যদি আমার কাছে অপরাধ করতো আমি ক্ষমা করতাম, এ করেছে গুরু বৈষ্ণব চরণে, ওকে কোনো দিনই আমি ক্ষমা করবো না। মনে আছে চৈতন্য 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 ভাগবতের এক একটা প্রসঙ্গ, এগুলো আলোচনা করার সময় নেই। তাহলে সেখানে আমরা দেখলাম ভক্তিবিনোদ ঠাকুর বলছেন সৎ কথাটার মানে হলো যা চিরন্তন, ইটারনাল এক্সিস্টেন্স আছে, বোঝা গেল? ইটারনালি, যেটা নিত্য জগতে থাকবেই, অর্থাৎ ভগবান, তার ধাম নাম এগুলো সব নিত্য জগতে থাকবে, এগুলোকে সৎ বলা হয়। আর যেসব মহাত্মাগণ এই সৎ ধর্ম অর্থাৎ ভাগবত ধর্মকে আঁকড়ে ধরেছেন, ভাগবত ধর্মকে আশ্রয় করে রয়েছেন, তাদের অনন্য প্রভাব এবং তাদেরই সৎ বলা হয়। বোঝা গেল না আমার কথা? সৎ মানে হচ্ছে যারা নিত্য অস্তিত্ব, যিনি নিত্য ধর্মকে অর্থাৎ ভাগবত ধর্মকে যিনি অনুশীলন করেন, নিজের জীবনে পালন করেন, তাকে সাধু বলতে পারেন, বাকি কাউকে সাধু বলা যাবে না। বোঝা গেল কি বললাম? লাল কাপড়, নীল কাপড়, সবুজ কাপড়, বিভিন্ন রকম কাপড় পরতে পারে, এই কাপড়গুলো এগুলো সাধুর লক্ষণ নয়। সাধু চিনতে গেলে প্রথমেই সেখানে ব্যাখ্যা করে বলছেন ভক্তিবিনোদ ঠাকুর যে দেখুন, যে বস্তুর নিত্য অস্তিত্ব আছে, পরম পূজার কেশব গোস্বামী মহারাজ নিত্য জগতে রয়েছেন, শিল ভক্তি নিত্য জগতে, কারণ তারা এই জগৎ থেকে দেহ ছেড়েছেন বলে আমরা মনে করি, কিন্তু তারা রয়েছেন নিত্য জগতে। যারা নিত্য জগতে সর্বদাই উপস্থিত রয়েছেন, গুরু বৈষ্ণব ভগবান, তাদেরকে যারা অস্বীকার করে তারা মায়াবাদী ছাড়া অন্য কেউ নয়। তাহলে সৎধর্মকে যারা আশ্রয় করেছেন তারাই সাধু। সৎধর্মকে আশ্রয় করতে গেলে কী কী কোয়ালিটি দরকার? বলছে প্রথম কোয়ালিটি হলো নির্মৎসারাম সতাম। ভাগবতের আলোচনার প্রথমেই বলছেন যে এই ভাগবত ধর্ম তোমার মতো অসুরের জন্য নয়, তবে হ্যাঁ তুমি যদি অসুরত্ব ত্যাগ করতে পারো তাহলে তুমি এসো, তাহলে হয়ে যাবে। সেখানে বলছেন, সেখানে ভাগবতে উত্তর দিচ্ছেন, এটা একমাত্র হচ্ছে সাধুদের জন্য। নির্মৎসারাম সতাম, নির্মৎসর মানে হলো যার কোনো মৎসরতা নেই, অপরে অপরের নির্মৎসর কথাটার মানে কি? কে কে বাংলা পড়েছেন? নির্মৎসর কথাটার মানে হলো অপরের উন্নতিকে অসহ্য করা, সহ্য না করে অপরের উৎকর্ষকে অসহন করা, সেটার নাম হলো মাৎসর্য। শাস্ত্র আমাদের নরোত্তম ঠাকুর আদি সব জানিয়েছেন যে মাৎসর্যের মতো ভয়ঙ্কর চিজ আর নাই। তোমার যদি কাম থাকে তাহলেও চলবে, কোনো সমস্যা নেই। কাম থাকে, ক্রোধ থাকে, লোভ থাকে, মোহ থাকে, কোনো অসুবিধে নেই, কোনো না কোনো সময় কেটে যাবে। কিন্তু যদি মাৎসর্য থাকে তাহলে তুমি একেবারে ব্ল্যাকলিস্টে চলে গেলে। বোঝা গেল কি বললাম? তোমার নামটা ব্ল্যাকলিস্টে চলে গেল, তুমি আর কোনো দিন আসতে পারবে না। নরোত্তম ঠাকুর ওই জন্য কীর্তনেতে কোনো দিন এই যেটাকে বলে মৎসরতা, এর কোনো অ্যাপ্লিকেশান দেখাননি। ক্রোধ যদি দেখাতে হয় ভক্তদেশীয়, যে ভক্তের প্রতি বিদ্বেষ করছে তাকে মারো, তাকে বকো, এই কী করছো, সেটাকে বলে এই যে ক্রোধের অ্যাপ্লিকেশান। এই যে অ্যাপ্লিকেশানগুলো কোনটা কখন কোথায় সায়েন্টিফিক অ্যাপ্লিকেশান করতে হয় সেটা ভগবত ভজনে পরিণত হয়ে যায়, বোঝা গেল না? যেমন একজন সাধুকে হিংসা করছে, বিশুদ্ধ সাধু, সঙ্গে সঙ্গে মেরে গেল, কী করছেন আপনি এসব, প্রতিবাদ, সঙ্গে সঙ্গে এটা আমার ভজন হয়ে গেল। আমার এই যে চিৎকার করলাম, রাগ দেখলেন আপনারা, এটা কিন্তু সাধারণ কামের রাগ নয়। আপনারা জানেন
কাম থাকলে ক্রোধ হয়, এই কামের ক্রোধ নয়, এটা এটা সাধুকে অপমান করছে ওই জন্য, তাহলে সেটা আমার ভগবত ভজন হয়ে গেল। বুঝে গেল কীভাবে এক একটা জিনিসকে নরোত্তম ঠাকুর দেখিয়েছেন কীভাবে এক একটা দুর্গুণ, এগুলো বাজগুণ, এই বাজগুণগুলো কীভাবে অ্যাপ্লাই করতে পারলে এটা ভগবত ভজন হয়ে যাবে, কোনো ভয় থাকবে না। যাই হোক, কিন্তু মাশ্চর্যের কোনো অ্যাপ্লিকেশন নেই, মাশ্চর্যের কোনো অ্যাপ্লিকেশন আপনারা পাবেন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, হে মহোদয়গণ, প্রায়শই আমরা সাধু চিনতে পারি না, আমরা সাধুর নাম করে অসাধুর সঙ্গ করে দিনের পর দিন পতিত হচ্ছি। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আমি দেখিয়ে দেবো, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, হে মহোদয়গণ, সাধুর বিচার বর্তমান যুগে প্রায় উঠেই গেছে, সাধুর বিচারটা বর্তমান যুগে উঠে গেছে, সাধুর বিচার আর কেউ করতে চাইছেন না, যে কোনো একটা কাউকে মনে পড়লেই হয়ে গেল। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, হে মহোদয়গণ, কলিকালে সাধুর বিচার প্রায় উঠেই গেছে, কেউ বিচার করছে না কোন কোন গুণাবলী থাকলে পরে তবে সাধু হওয়া যায়, এগুলো কেউ চিন্তা করছে না। প্রথমেই আমাদের কথা হলো, সদয়ম হৃদয়ম যস্য বাচঃ সত্ত্বভূষিতম কায়ঃ পরহিতম যস্য কলিহিতস্য করোতি কিম। কী বলছেন, কী বলছেন এই শ্লোকে, কী বললেন, কী বললেন, প্রথমে কী দিয়ে শুরু করলাম ভুলে গেল সব, কী শোনে, কী দিয়ে আমি শুরু করলাম, প্রথমে বলছেন যারা যারা কলি তাদের কী করবে, যারা সত্যের জন্য জীবনটাকে দিয়েছেন, সত্যের জন্য যারা, যে যারা এই শরীরটাকে সে পরম সত্যের জন্য দিয়ে দিয়েছেন, যার বাক্যটা সবসময় কী হলো রে, যার বাক্যটা সবসময় সত্য দিয়ে ভূষিত, কারণ সে পরম সত্যের ভজন করবে, আর তুমি মিথ্যায় আশ্রয় নেবে কী করে হবে, প্রথমেই তো মূর্খের কথা হলো। আমি তো ভজন করতে নেমেছি অ্যাবসলিউট ট্রুথ, পরম সত্যবস্তু, এই তো বললেন, কিন্তু পরম সত্যবস্তুর ভজন করতে এসে আমি মিথ্যের আশ্রয় নিয়েছি কী করে হবে, তাহলে প্রথমেই তো আমার নাম বাদ চলে গেল, বোঝা গেল। সত্যের আশ্রয় যদি আমাকে মরতেও হয় তাহলেও সেটা ভালো। হ্যাঁ, সেখানে বলছেন কায়ঃ পরহিতম যস্য, আর বাচঃ সত্যভূষিতম, যার বাক্যটা সবসময় সত্য দিয়ে ভূষিত, আর যার শরীরটা দিয়ে দিয়েছেন সবার মঙ্গলের জন্য, সবার মঙ্গল মানে তাদের চেতনার উন্মেষ, সবার মঙ্গলের জন্য মানে কিছু কিছু খিচুড়ি খাইয়ে দিলাম, হ্যাঁ, দরিদ্র নারায়ণের সেবা, এটা মূর্খের কথা, নারায়ণ কখনো দরিদ্র হয় নাকি, হরি নারায়ণ সরৈশ্বর্যের মালিক, তাকে আমি দরিদ্র করে দিলাম কী করে হবে, এ তো মায়াবাদীর কথা, হয় না এটা। ওই জন্য এ ধরনের উপকারের কথা আমি বলি নাই, উপকার মানে হলো জীবের ভেতরে যে সেলফ কনসিয়াসনেসটা আছে, চেতনাটা আছে, সেই চেতনাটার পূর্ণ বিকাশ করে দেওয়া, বোঝা গেল। কোনো জীবাত্মার ভেতরে যে চেতনাটা আছে, যেটা চাপা পড়ে রয়েছে, সেই চেতনাটার পরিপূর্ণ উন্মেষ করতে সাহায্য করেন সাধু, একেই সাধু বলা, বোঝা গেল। চেতনাটাকে ঢাকা দিয়ে দেবো, উল্টো পদে চালে, ওই ওখানে যেও না, ওখানে হরি কথা, কেন, কী কারণ হতে পারে, কী কারণ হতে পারে, তিনি কি চরিত্রহীন, নাকি ওয়ার্ল্ডে পুরো পৃথিবীতে তার কোনো জায়গায় কোনো বদনাম দেখেছ, কী হিসাবে এদের, আর মূর্খ গাধা লোকগুলো তো ওই কথাই শোনে, তারা তো মূর্খ, তারা তো জানে না, তাদেরকে মিসগাইড করা খুব সোজা, বিদেশি লোককে মিসগাইড করা খুব সোজা, কিন্তু আমি আজ পর্যন্ত কোনোদিন এই অ্যাডভান্টেজ নিইনি, অনায়াসে তাদেরকে বোকা বানানো যায় আমি কোনোদিন করিনি, কেন কী করবো আমি করে। সেখানে বক্তব্য হলো যে কলি তাদের কী করতে পারে, কলি অনেক তো দাঁত খেঁচাবে, কলির কাজই হলো দাঁত খেঁচা, কোনো কারণ নেই কলির কাজ হলো দাঁত খেঁচানো, কী কারণে খেঁচাচ্ছে, কিন্তু সাধুর কাছে তো কলি কিছু করতে পারবে না, পারবে কি, হ্যাঁ, কলির কাছে কিছু করতে পারবে না। সেখানে এবার কপিজি মহারাজ যেমন পরিষ্কার মাকে জানাচ্ছেন, মা তোমাকে এই সাধুসঙ্গ করতে হবে, তোমাকে সাধুর লক্ষণগুলো তিতিক সবাহ করুণ এই ইত্যাদি সমস্ত শ্লোক আছে, সুহৃদ সর্বদেহি নাম ইত্যাদি বিভিন্ন রকম, তিতিক সভা মানে হলো তাকে অকারণে অপমান করছে কিন্তু তার কিন্তু সহ্য করে যাচ্ছেন না, তার করেছে ভালো, সুহৃদ সর্বদেহি নাম,
আর প্রত্যেকটা জীবের চরম মঙ্গলের জন্য তিনি চেষ্টা করছেন, এই সব গুণাবলী তার মধ্যে আছে। ভক্তিমোহন ঠাকুর বলছেন, কলিকালে যাকে তাকে আমরা সাধুরূপে বরণ করে আমরা চিরকাল অমঙ্গলের পথে ধাবিত হচ্ছি। আমাদের এই রকম ধরনের আমরা বুদ্ধিমান, যে বুদ্ধিমান কথাটা ব্যাখ্যা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন উদ্ধব বলছেন, প্রভু বুদ্ধিমান কাকে বলে, কাকে বলবো? ভগবান শ্রীকৃষ্ণ তার উত্তর দিচ্ছেন, দেখো বুদ্ধিমান, বুদ্ধিমান বলতে গিয়ে যে বলছেন যে যার বুদ্ধিটা ভগবানের চরণকে স্পর্শ, এষা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষীণাম যৎ সত্যম অনৃতে নেহ মর্তে না আপনতি অমৃতম। মর্ত অর্থাৎ মরণশীল এই যে মানুষ, এখানে যে অমৃত পাওয়ার জন্য যে চেষ্টা করবে, সাধুগুরু বৈষ্ণবের কাছে যাবে, বাস্তবে কী করে অমৃত পেয়ে আমি অমর হব, এই অমর মানে কুম্ভমেলার অমৃত খেয়ে কম ওই রকম অমরের কথা বলিনি, আমি অমর বলছি যে নিত্য নিত্য জগতেই যেতে পারবে, এই প্রসঙ্গে আমি শেষে আলোচনা করব। সেখানে বলছেন, এষা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষীণাম যৎ সত্যম অনৃতে নেহ মর্তে না আপনতি অমৃতম। এই যে আমি তাকেই উদ্ধব বুদ্ধিমান বলে মনে করি, যারা আমি তাকেই বাস্তব বুদ্ধিমান বলে মনে করি উদ্ধব, যে এই মাত্র কয়েকদিনের জীবন ধারণ করবার পর যেন বিবেচনা করে যে আমার নিত্য জগতে যাওয়ার জন্য যে অমৃত আমাকে প্রাপ্ত হতে হবে, তার জন্য যিনি সচেষ্ট হয়েছেন তাকেই বলা হয় বুদ্ধিমান। বুঝে গেল উদ্ধব? উদ্ধবকে ভগবান বলছেন, হ্যাঁ ভক্তিমোহন ঠাকুর বলছেন, ইয়েস ইউ আর অল ইন্টেলিজেন্ট, আপনারা সবাই, একে যদি বলে আপনি নির্বোধ হয় মারতে আসবে, আর তুমিও বুদ্ধিমান, এও বুদ্ধিমান, সবাই বুদ্ধিমান। ভক্তিমোহন ঠাকুর ওই জন্য ব্যালেন্স করে কথা বলছেন, ভক্তিমোহন ঠাকুর সুন্দর কথা বলেন, ভক্তিমোহন ঠাকুর লোককে রাগিয়ে দেন না। ভক্তিমোহন ঠাকুর বলছেন, ইয়েস ইউ আর অলসো ইন্টেলিজেন্ট, সি ইজ অলসো ইন্টেলিজেন্ট, হি ইজ অলসো ইন্টেলিজেন্ট, বাট উই আর অল ইন্টেলিজেন্ট অ্যাকর্ডিং টু আওয়ার ওন এস্টিমেশন, আমাদের নিজের নিজের বিচার অনুযায়ী আমরা সবাই বুদ্ধিমান, ওকে বোকা বানিয়ে দেবো, ওকে ঠকিয়ে দেবো, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে কিন্তু বলছেন না বুদ্ধিমান। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যিনি এই মাত্র কয়েকদিনের জীবন ধারণ করার পর সেই অপ্রাকৃত জগতের অমৃত অনুসন্ধান করবার চেষ্টা করছেন তাকে আমরা বুদ্ধিমান বলে করি, বাকি লোককে আমরা মূর্খের খাতায় রেখে দিয়েছি, আমাদের কিছু করার নেই। এখন আমি দ্বিতীয় প্রশ্নে আসব, কেন উন্নত ব্যক্তি আক্রান্ত হন? সমাজে কোনো যদি ভালো ব্যক্তি ভালো কাজ করতে চান তখন তাকে আক্রমণ করে, আর একটা সাধুকে তো আক্রমণ করবেই। প্রভুপাদ বলছেন, সবসময় দেখবেন উন্নত ব্যক্তি আক্রান্ত হন, কারণ ওরা কিছু ভালো করতে চান। এখন আমার বক্তব্য হলো যে প্রভুপাদের ওপর, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের ওপর এই যে এতগুলো ইঁট মারা শুরু করলে, ইঁট এত বড় বড় ইঁট প্রভুপাদকে মেরে ফেলার জন্য, যখন তিনি পুরীতে ছিলেন নীলাচল ধামে অকৈত্যবে এইসব হরিকথা বলবার জন্য সহজিয়ারা বলেছিল তুমি রাস্তায় ওকে বেরোলে একবার খুন করব, মারব। এখন আমার প্রশ্ন হলো, প্রভুপাদ যে অকৈত্যবে সত্য কথা বলেছিলেন এই জন্য ওই দুষ্ট সাধুবেশধারী শয়তানগুলো, ক্রিমিনালগুলো এরা কী করেছে, প্রভুপাদকে মেরে ফেলবে, বলছে বেরোলেই আমরা দেখে নেব, মারবে। এখন ভক্তিমোহন ঠাকুর বললেন, দেখো এই তো মহামুশকিল, তুমি যে অপ্রাকৃতিক জগতের এমন সত্য কথা বলেছো আমি তো অবাক হয়ে গেলাম, যে এইরকম সত্য কথা বলবার মতো তোমার মানসিকতা আছে, সাহস নিশ্চয়ই এরমই বলবে, কিন্তু তোমাকে এই সব জানোয়ারগুলোর সঙ্গে ঝামলা করে লাভ নেই, তুমি এক কাজ করো, তুমি মায়াপুর ধামে গিয়ে নামযজ্ঞ শুরু করো। তখন কোটি নামযজ্ঞ শুরু করলেন, কোটি নামযজ্ঞ, শতকোটি নামযজ্ঞ তিনি একবার করেননি, কোয়েস্ট কয়েকবার করেছেন, একবার চটক পর্বতে, একবার চৈতন্য মঠে, অনেক জায়গায় বেশ কয়েকবার করেছিলেন। আমি শেষ প্রসঙ্গে আসছি না, আমার বক্তব্য আপনাদের কাছে প্রশ্ন, এই প্রভুপাদকে ওই শয়তানগুলো কেন মারতে গেল? আমার প্রশ্ন, কেন প্রভুপাদকে মারতে গেল? কেন প্রভুপাদ তাদের মঙ্গল চেয়েছিলেন, তাই তো? আরে হ্যাঁ বলে না, প্রভুপাদ তাদের চরম মঙ্গল চেয়ে তাই তো মারতে গেল। জগাই মাদাই নিত্যানন্দ কী দোষ করেছিলেন? জগাই মাদাই যে মাথা ফাটিয়ে দিল নিত্যানন্দের, নিত্যানন্দ কী কী অন্যায় করেছিলেন, কী কী চরিত্রহীনতা প্রকাশ করেছিলেন, আপনারা কিছু লিস্ট দিন।
আর আমার কী কী দোষ আছে একটা লিস্ট করে দিন আপনাদের কাছে, আমার চরণে অনুরোধ, আমি নিজেকে সংশোধন করব। আপনারা পালিয়ে বেড়াচ্ছেন পেছনে পেছনে, কী ব্যাপার? আমার কী কী দোষ আছে একটা লিস্ট করে দিন, আমি নিজেকে সংশোধন করে নেব। এটা তো ভালো পদ্ধতি, আপনারা তো বৈষ্ণব খাতায় নাম লিখিয়েছেন, তা আপনারা এরকম হিংসা অবলম্বন করছেন কেন? এর পরের জন্ম তো আর মানুষ জন্ম হবে না, কীট পতঙ্গ পশু জন্ম হয়ে যাবে, তা তখন আপনারা কী করবেন? মুশকিল ব্যাপার। চেতন পেয়ে চেতনার কাজ করছেন না, মুশকিল। তাহলে নিত্যানন্দ প্রভুকে জগাই মাদাই যে মাথা ফাটালো, তার একটাই কারণ, কেন নিত্যানন্দ ওদের মঙ্গল করতে গেল? এই তো, আর তো কোনো কারণ নেই। কেন কুরেশকে? কুরেশ হচ্ছে রামানুজাচার্যের সেবক, প্রথম নাম্বার ওয়ান। দুদিন আগে রামানুজাচার্যের ওপরে আড়াই ঘন্টা দু ঘন্টা ফরেনারদের কাছে ইংরাজি বক্তৃতা খুলে দেখে নিতে পারবেন কীরকম ধরনের কথাগুলো আলোচনা করা আছে, গভীর তত্ত্ববিজ্ঞান ভগবানের ইচ্ছায়। রামানুজাচার্যের সবচেয়ে আপনজন, রামানুজাচার্যের সবচেয়ে ভালো সেবক, রামানুজাচার্যের সবচেয়ে আপন সেবক, তাকে কৃমিকণ্ঠ নামক এক দুষ্ট ব্যক্তি তার চোখ দুটোকে খুলে ফেলল, চোখ দুটোকে উপড়ে নিল। কেন? যতবার তার সঙ্গে তর্ক করছে পণ্ডিত দিয়ে, তিনি তত বলছেন আমি পরম সত্যবস্তু ছাড়া অন্য কিছু মানব না। বলছে তোকে মানতে হবে, শঙ্করই শঙ্কর মহাদেব এই হচ্ছে শেষ তত্ত্ব। বল না তত হতে পারে না, সাত্য তো এরম কথা লেখা নেই, আমি মানতে পারবো না, আপনি যা খুশি করতে পারেন। তখন লাস্ট কী করলো, শৈব ধর্মে দীক্ষিত করাতে পারলো না, লাস্টে ওকে জোর জবরদস্তি ধরে দুটো চোখ একবার উপড়ে ফেললো। উপড়ে ফেলার পরে রক্ত গল গল করে রক্ত, ওকে তুলে নিয়ে গিয়ে কী করলো, রাস্তায় গিয়ে ফেলে দিয়ে এলো। তখন একটা কাউর সাহায্যে তিনি গুরুদেবের কাছে ফিরলেন। গুরুদেব তো তাকে দেখে পাগল, কুরেশ তোমার এ কী হয়েছে? বলে আমার সত্যি কথা বলবার জন্য, অপ্রাকৃতিক জগতের অকৈতব সত্য কথা আলোচনার জন্য আমাকে আক্রমণ করে এ ধরনের আমার চোখ উৎপাদন করেছে। রামানুজাচার্য কাঁদতে আরম্ভ করলেন, আজ আমার জন্য তোমার এই অবস্থা, হায় হায়। তখন রামানুজাচার্য তাকে নিয়ে বরদরাজের কাছে গিয়ে গেলেন, প্রভু এ তো তোমার জন্য চোখটা হারালো, তোমার সত্য কথা বলবার জন্য তো এই চোখ হারিয়েছে, তাহলে প্রভু কার দায়িত্ব? সঙ্গে সঙ্গে কুরেশ কী করলেন, রাতারাতি নতুন চোখ পেলেন। এই চোখটা আগের চোখের থেকে অনেক ভালো, কেন? এই চোখটার মধ্যে ভূত ভবিষ্যৎ বর্তমান পরিষ্কার, স্বাস্থ্যের সমস্ত অর্থ দেখবার মতো দিব্য চক্ষু লাভ করলেন। কার কৃপাতে? রামানুজাচার্যের কৃপাতে। আমার আপনাদের কাছে প্রশ্ন, আপনারা সজ্জন ব্যক্তি, তাহলে রামানুজাচার্যের যে সবচেয়ে প্রিয় সেবক যে কুরেশ, জগতের পৃথিবী যতদিন থাকবে, পৃথিবী যতদিন থাকবে ততদিন কুরেশের নাম কেউ ভুলতে পারবে না। এই কুরেশকে যে মারতে গেল তার পেছনে কারণ কী ছিল? ও ওর চরম মঙ্গল করতে গেছিল, এই তো। জগাই মাধাই মারতে গেল কেন নিত্যানন্দকে? কারণ হচ্ছে চরম মঙ্গল অনুসন্ধান করেছিলেন। আমাকে কেন মারতে আসছে লোকে, আক্রমণ করছে? একটাই কারণ, আমি ব্যাসাসনে বসে বলছি সবার চরম মঙ্গলই আমি প্রার্থনা করি, কারোর সঙ্গে আমার কোনো স্বার্থের সম্বন্ধ আমি রাখিনি, রাখতে চাই না, এই হচ্ছে একমাত্র কারণ। তাহলে সাধু কাকে বলে, কীরকম লক্ষণ হলে আমরা সাধুকে মেনে নেব, এই সাধু বলে, এইসব কথা আপনারা কিঞ্চিত অনুভব করলেন। তাহলে দেখা গেল কলি সাধুকে কিছু করতে পারে না, কোনো কিছু করবার ক্ষমতা নেই কলির কোনো ক্ষমতা নেই সাধুগুরু বৈষ্ণবের কাছে কিছু আক্রমণ করে। এখন পরীক্ষিত মহারাজ সেই সাধু সঙ্গের প্রণালী বিচার প্রসঙ্গে তাহলে এই সিদ্ধান্ত আমাদের এলো ভক্তিবিনোদ ঠাকুরের কথা, হে মহোদয়গণ, আপনারা যাকে তাকে সাধু বলে বরণ করে নিজেদের অমঙ্গল বরণ করবেন না, তাতে আপনাদের ভয়ঙ্কর সর্বনাশ উপস্থিত হবে। তিতিক্ষক করুণিকারুণিক সুহৃদ সর্বদেহী নাম ইত্যাদি বিভিন্ন লক্ষণ আছে, সেই লক্ষণে বিভূষিত থাকলে তাকে তো সাধু বলে গ্রহণ করবেন। তার চরিত্র, তার আচার ব্যবহার, তার হিংসা আছে কি না, তার অন্তঃকরণে সব জগতের প্রতি প্রেম আছে কি না, ভালোবাসা আছে সব জীবকে, এমনিতেই শাস্ত্র ভাগবতে বলা আছে যারা সন্ন্যাস ব্রত গ্রহণ করবেন তারা প্রত্যেক প্রাণীকে সন্তান গ্রহণ করবেন, ভাগবতে বলা আছে। যিনি সন্ন্যাস গ্রহণ করবেন, যিনি পরমাংশ গ্রহণ, তার কথা তো আসছে অনেক উপরের কথা হয়ে যাবে, যদি কেউ বাস্তব পরমাংশ হন। সেখানে বলছেন সন্ন্যাস গ্রহণ করার যে যোগ্যতা, তাতে ভগবান বলছেন সন্ন্যাস নেওয়ার সঙ্গে সঙ্গে তাকে অনুভব করতে হবে জগতে যত কীট পতঙ্গ প্রাণী আছে তারা প্রত্যেকেই
আমার হচ্ছে সন্তান, এই অনুভবটা না করলে তার কিন্তু সন্ন্যাস নেওয়া বৃথা হয়ে যাবে। সে সন্ন্যাস নিয়ে টাকা বাগাবে, স্ত্রী সঙ্গ করবে, ব্যভিচার করবে, সাধুর বিরুদ্ধে আক্রমণ করবে, এগুলো সাধুর লক্ষণ হবে না। পুরো শ্মশানে পরিণত হবে যে অবস্থা দাঁড়িয়েছে বর্তমানে। সেখানে বলছেন, এখানে আমরা আলোচনা প্রসঙ্গে দেখছি যে যে রামানুজাচার্যের এরকম অবস্থা, শিষ্যের প্রত্যেকের এরকম লক্ষণগুলো আমরা দেখতে পাচ্ছি। বাস্তবিক পক্ষে প্রভুপাদ বলছেন একটা ছোট্টবেলাকার ঘটনা, ছোট্টবেলাকার একটা ঘটনা বলছেন। ছোট্টবেলাকার ঘটনাটা হচ্ছে এই, প্রভুপাদ বলছেন আমি ছোট বয়স, আমার তখন অত্যন্ত অল্প, পাঁচ ছ বছর হবে, আমাকে আমার কোনো এক আত্মীয় আমার হাত ধরে আমাকে নিয়ে যাচ্ছেন রাস্তায় হেঁটে, কলকাতা রাস্তা দিয়ে। কলকাতা রাস্তা দিয়ে যেতে যেতে আমাকে ভেটেরিনারি হসপিটাল, বেলগেছিয়া হসপিটাল আছে একটা, ভেটেরিনারি হসপিটাল অর্থাৎ পশুপক্ষীর হসপিটাল আছে, সে হসপিটালের কাজ দিয়ে যাচ্ছি। দেখা গেল একটা ঘোড়ার পিছার চিৎকার হচ্ছে, চিৎকার। আমি তো ভয় পেয়ে গেলাম, বাচ্চা বলছে কী চিৎকার করছে কেন? তা আমি আমার আত্মীয় যিনি আমাকে হাত ধরে নিয়ে, কী ব্যাপার ওই চিৎকার করছে ওখানে, কি বলছে? ওটা একটা ঘোড়া, বলছে ঘোড়াটা চিৎকার করছে কেন, কে মারছে? বলে কেউ মারেনি, ঘোড়াটাকে চিকিৎসা করছে ডাক্তার। চিকিৎসা করছে, চিৎকার করছে? হ্যাঁ, ঘোড়াটাকে উল্টে ফেলে দিয়ে চার পাঁচজন মিলে ধরেছে, ওর পায়ে এক জায়গায় অপারেশন করে একটা একটা কিছু বার করে দেবে, ওকে ওষুধ দিয়ে ঠিক করবে। কিন্তু ওই ঘোড়াটা ভাবছে আমাকে মেরে ফেলছে, ওকে উল্টে শুয়ে দিয়েছে, দিয়ে পাঁচ ছজন মিলে ধরে ওই জায়গা ভালো করে ওই ওষুধপত্র দিয়ে ওকে ঠিক করবে। প্রভুপাদ বলছেন আমি বাচ্চা বয়সে একটা ভালো শিক্ষা পেলাম, সেটা কি? বলছে দেখো কি আশ্চর্য, ওকে ভালো করার চেষ্টা করছে, মঙ্গল করছে, আর ও চিৎকার করছে, হ্যাঁ হ্যাঁ করে চিৎকার, ওই কী করে, ও তো মঙ্গল করছে। বলে ওটা মঙ্গলটা বুঝতে পারছে না। এরকম আমরা সাধুগুরু বৈষ্ণবের কাছে আসি, সাধুগুরু বৈষ্ণব যেমন আমার হৃদয়ের যে নোংরা বেশাবৃত্তি আছে, আমার যে নোংরা জিনিসগুলো, এগুলো অপারেশন করে যখন ফেলে দিয়ে, তখন ওরে বাপরে ছেড়ে দাও, চলে যাও, তুমি মরে যাও, তোমাকে লাথি মারবো, এই ও তোমার মঙ্গল করছে, অপারেশন করে তোমার ঠিক করবে, তোমার তো চিকিৎসা তুমি নিলেই না, তাহলে কী লাভ হলো? আরেকটা ঘটনা আমি কিছুদিন আগেই ফরেনারদের কাছে আলোচনা করছিলাম, যে গুরু বৈষ্ণব কখনো ঘুষের আশা করেন, গুরু বৈষ্ণবকে ঘুষ দিয়ে নিজেদের পক্ষে রাখা যায় না, এই কথাটাই মূর্খরা বোঝে না। একটা উদাহরণ দিলে বুঝবেন আপনারা, যে একটা ছেলে তার বাবাকে খুব ভালোবাসে, বাবার প্রচণ্ড অসুস্থ অবস্থা, এত অসুস্থ যে বাবা মরে যাওয়া, রাত্রির বেলা 12:30 বাজে, এখন বাবাকে বাঁচার জন্য ও ছুটেছে সাইকেল নিয়ে, গিয়ে ডাক্তারবাবুর কাছে গিয়ে খটখট করছে, ডাক্তারবাবু এত রাতে কে ডাকে, কী হলো? বলল আমি অমুক জায়গা থেকে এসেছি, গ্রাম থেকে, আপনাকে যেতে হবে, কান্নাকাটি আরম্ভ করে আপনার পায়ে ধরে, আপনি চলুন, যা লাগে আমি দেবো। তখনকার দিনে 500 টাকা চাঠিখানো বিরাট 500 টাকার মূল্য, আপনি যা চাই তাই আমার আপনি দেবো, আপনি চলুন, আমার বাবা প্রায় মরে যায়। ডাক্তারবাবু কী করেন, 500 টাকা তাকে ফিস দিয়েছেন, না ঠিক আছে, তিনি গেলেন, গিয়ে বাবাকে ট্রিটমেন্ট করবেন, করার আগে বলছেন পূর্বের ডাক্তার কে দেখেছে তার প্রেসক্রিপশানটা দাও আমাকে, প্রেসক্রিপশান দিচ্ছেন, দেখে বললেন এই রোগের তো সিমটম এই তো, তো চিকিৎসাটা তো ভুল হয়ে গেছে, তো এই ওষুধগুলো তো এই ওষুধগুলো এখন আনো, এনে দিলে বাবা মোটামুটি ঠিক হবে। আর ওই ব্যক্তি যে ডাক্তারকে নিয়ে এসেছিল, ছেলেটা গাধা, ওই গাধা বলছে ডাক্তারকে পরামর্শ দিচ্ছে, ডাক্তারবাবু আমাদের আগের ডাক্তার যে ওষুধটা লিখেছিল ভালো ওষুধ, ওটা কেন কাটলেন, ওটা রাখুন, ওটা রাখলে ভালো হবে। ডাক্তার বললে এই কী কথা, তুমি ডাক্তার না আমি ডাক্তার? বল কেন আপনি ডাক্তার? ও তাহলে তুমি আমাকে পরামর্শ দিচ্ছ, আমি যেটা ভালো মনে করি তাই করেছি, কেন আপনাকে যে 500 টাকা ফিস দিলাম, আরে 500 টাকা ফিস দিলেও ডাক্তার ডাক্তারের কাজই করবে, একটা স্কুলের মাস্টার তার ঘুষ দেওয়ার অপেক্ষা তাই করবে, একটা সাধুকে যত প্রণামী দাও আর নাই দাও, সে তার কাজটা তাকে করতে দাও, গুরুর কাজ গুরুকে করতে দাও, বৈষ্ণবের কাজ বৈষ্ণবকে করতে দাও, তার উপর কোনোরকমভাবে তুমি একটা কন্ট্রোলিং করবে, তাহলে তো সেটা হবে না, কোনোরকমভাবে এটা হয় না। কাজেই সাধু সঙ্গের প্রণালী বিচারে আমরা এই সিদ্ধান্তে এলাম, প্রথম কথা হলো সাধু কীরকম হয় তার লক্ষণ জানবো, তিনি অ্যাবসলিউট ট্রুথকে অপ্রাকৃত সত্যকে ধরে রাখতে পারছেন কি না, নাকি কেশব গোস্বামী মহারাজের ভাষায় যখন যেদিকে হাওয়া বয়, বোঝেন কোনো কোনো পলিটিক্যাল অবস্থা এমন হয় এদিকে হাওয়া বইছে অথচ আমি এইদিকে চলে যাই ভালো হবে, আবার পরের বারে ইলেকশনে এদিকে হাওয়া বইছে এদিকেও চলে যাই, তো এরকম ধরনের যখন যেদিকে হাওয়া বয় এরকম যদি কেউ যেতে থাকে তাহলে সে কোনো দিনই সাধু হতে পারবে না, সাধু চিনতে পারবে না, এটাকে বলে
পদ্মানীতি, এটাকে বলে যখন যেদিকে হাওয়া বয় সেদিকে সে ছুটে গেল। তো এভাবে সাধু চেনা যাবে না। সাধুকে চিনতে গেলে প্রথম বক্তব্য হলো নিজের মঙ্গল চাই কি অমঙ্গল চাই, প্রথমে সিদ্ধান্ত নাও। যদি অমঙ্গল চাই তাহলে সাধুর কাছে আসার দরকার নেই, কেন আসছো, বেকার সময় নষ্ট, অপরাধ করবে। আর যদি মঙ্গল চাই, চরম মঙ্গল, তাহলে শপথ নাও যে সৎসঙ্গ করব আবার অসৎসঙ্গ করব, দুটো চলবে না। আমার স্ট্রিক্ট রেগুলেশন, আমি কোনো ফালতু লোককে আমার সামনে আসতে দিই না কোনো রকম। সেটা হচ্ছে এই, সৎসঙ্গ করব অথচ অসৎসঙ্গ করব, দুটো একসঙ্গে আমি চলতে দেবো না। হয় সৎসঙ্গ করো নয় অসৎসঙ্গ করো, যেটা তোমার ইচ্ছা। আর সৎসঙ্গ করবে আবার অসৎসঙ্গ করবে, দুটো একসঙ্গে হতে দেবো না। দুটো একসঙ্গে হলে তাহলে কোনো দিনই ফল পাওয়া যাবে না, যাবে কি? সেটা পৌপাদের ভাষায়, সেই জমিদারের ছেলে তার টিবি হয়েছে। আরে জমিদারের ছেলে টিবি কী করে হয়? এই সারাদিন দুধ ঘি মাখুন এইসব খাচ্ছে, মাছ মাংস, এর টিবি। বলে হ্যাঁ টিবি হয়েছে, গোপনে অত্যাচার করে, কেউ জানে না। জমিদার এখন বড় চিন্তায় পড়ে গেছে, আর আমি জমিদার, আমার ছেলে টিবি হয়েছে জানলে তো চারিদিকে অপমান হয়ে যাবে, আর কোনো মেয়ে বিয়ে দেবে না। হায় হায় হায়, শিগগিরই আরে বড় বৈদ্যকেটা শিগগিরই আপনি যা লাগে আমি দেবো, টাকার চিন্তা করবেন না। এবার ডাক বৈদ্যজি বলছে আচ্ছা আপনি একটু সরে যান, আমি আপনার ছেলের সঙ্গে একটু গোপনে কথা বলতে চাই। কী কথা বলবে সেটা আমার ব্যাপার, আপনি যান। বাবা চলে গেলেন, ছেলেকে বলছে বাবা তোমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করবো, চিকিৎসা তো আমাকে করতে হবে, তোমার তো রোগ হয়েছে, রক্ত উঠছে মুখ দিয়ে, তো চিকিৎসা করার আগে আমি যা জিজ্ঞাসা করবো সত্য কথা বলবে তো? বলে হ্যাঁ সত্য বলবো। আমার কাছে মিথ্যে বললে তোমার রোগটা সারবে না, আমার কিছু লাভ হবে না। বলে হ্যাঁ সত্য বল। আচ্ছা তুমি কি কোনো নেশা করো, একটু একটু ঠিক করে বলো করো কি না? বলে একটু চরস গাঁজা ফাঁজা একটু খাই আর কি, বেশি কিছু না। তারপরে দেখা গেলো মদও খায়, এটাও খায়, ও যখন তখন সুবিধা হয় খায়। তা তো তাহলে তো তোমার আমি তো আমি যে ওষুধ লিখে যাবো আর যা পথ্য লিখে যাবো, তুমি যদি না পালন করো তাহলে তোমার টিবি রোগ তো সারবে না, তাহলে কী করে সারবো? তা এই সব ওষুধ রইলো আর এই সব নিয়মগুলো তোমায় কিন্তু পালন করতে হবে, যদি করো আমি গ্যারেন্টি দিচ্ছি তোমার রোগ কিন্তু সেরে যাবে। হ্যাঁ ঠিক আছে। এবার বাবা এলো, বাবা বললো কী বুঝলেন? আমি যা বোঝার বুঝেছি, এই সব খাওয়া খাওয়াবেন আর এই সব ওষুধের ব্যবস্থা করে দেবেন ছেলেকে। এবার ছেলেকে চিকিৎসার ব্যবস্থা করে দিয়ে যখন বৈদ্যজি চলে যাচ্ছেন, ছেলে পিছু নিয়েছে, পিছু মাঠের কাছে গিয়ে বলছে বাবা পেছনে রয়েছে, বাবা নেই। বলছে বৈদ্যজি বৈদ্যজি একটা কথা বলবো। বলে কি? বললো আপনি যা যা লিখেছেন, আপনি ওষুধপত্র যা কিছু পত্র দিয়েছেন সবই আমি পালন করবো, কিন্তু একটু গ্যাঁজাটা খেতে অনুমতি দিন, মাঝে মাঝে খাবো, এটা না হলে হবে না। বৈদ্য বলছে তাহলে তো আমি গ্যারেন্টি দিতে পারবো না, আমাদের হচ্ছে সেরম ব্যাপার, আমরা হরিভজন করব আবার মায়ার ভজনও করবো। আয়দে প্রভুপাদ এই ভাষাটা বলতেন, আমরা ভগবানের ভজন অবশ্যই করব। আচ্ছা কীরম অবশ্য? বলছে আমরা ভগবানকে ডাকবো, ভগবান একটু আমাদের আমার কাছে একটু মায়া মিশিয়ে এসো, এমনি এসো না, মায়া মিশিয়ে এসে একটু বা একটু টেস্ট লাগবে ভালো, যেমন চায়েতে একটু চিনি দিলে ভালো লাগে, না হলে চাটা কেমন লাগে, একটু দুধ দিলে ভালো লাগে। তা আমরা ভগবানের ভজন করতে চাই, তিলকমালা নিয়েছি, কন্টিনিউ সবই সাধু সেজে রয়েছি, কিন্তু আমরা ভগবানকে বলি ভগবান তুমি এসো, কিন্তু মায়া মিশিয়ে এসো, মায়া মিশিয়ে আর ধরতে পারবো না তো আগে। তো ভগবান তো মায়া মিশিয়ে আসবেন না, হয় মায়ার ভজন করুন নয় ভগবত ভজন করুন, দুটোর একটা, এর বেশি কথা আর কোনো বলবার কোনো রাস্তা নাই। যারা ভগবত ভজন করবার প্রতিজ্ঞা নিয়েছেন তাদের কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, তারা সত্যকে ধরে রাখুন, তারা মরণাপন্ন হলেও সত্যকে ধরে রাখুন। যখন জড়জগতের ব্যক্তিগুলো দেখছি, বিদ্যাসাগর, বিদ্যাসাগর প্রাণমাত্রিক রাজ্যের লোক নয়, তথাপি তার কিছু মানবিকতা ছিল, বিদ্যা ছিল জড়জগতের, সেই মানুষটা পর্যন্ত মৃত্যু পর্যন্ত কোনো মিথ্যে কথা বলতে রাজি হতেন না, হতেন কি? তাহলে জড়জগতের যারা এরা রয়েছেন এরা মিথ্যে কথা বলতে রাজি হচ্ছেন না, আর আমরা কথায় কথায় মিথ্যে বলে দেবো, এই তো আমাদের চরিত্র, তাহলে কী করে হবে? আরে দেশবন্ধু চিত্তরঞ্জন, সরোজিনী নাইডু, এদের মতো আমরা তো হবো না, আমরা হবো গুরুবর্গের মতো। আরে এদের কোয়ালিটি আমাদের মধ্যে আসছে না কী করে হয়? এরা তো অত্যন্ত, দেশবন্ধু চিত্তরঞ্জন তখনকার দিনে হাজার হাজার টাকা ইনকাম করতেন, যখন ইনকাম করে আসতেন কোট ভর্তি টাকা, কোনো দরিদ্র লোক কাঁদতেন, হাও হাও করে কাঁদছেন, বলে কী হয়েছে তোর? বলে আমার মেয়ের বিয়ে হবে না, আমার এরম অবস্থা, বিয়ে ঠিক হয়ে গেছে, পকেটে যা ছিল নিয়ে যা যা যা। কোন একটা স্বাধীনতা সংগ্রামী তার কোর্টে যে লড়বে ফিস দিতে পারবে না, উনি বলছে আমি লড়বো তোর কেস, চল দেখি। তা এরা যে অন্তত মোরালিটি দিয়েছিল,
তা আমরা সাধু হয়ে যদি মোরালিটিও না থাকি, ক্যারেক্টার না থাকে, মোরালিটি, তাহলে কিসের সাধু হলাম? কাকে সাধু বলবো? কোনো কাপড়টাকে আর মোটে যে ঝান ওটা সাধু বলবো? কাকে সাধু বলবো আমরা? সাধুর চরিত্র দরকার তো, সাধুর সেই কন্ডিশন দরকার তো, যে সাধু জগতের জন্য মঙ্গলের জন্য চেষ্টা করবে, এগুলো না করে খালি হিংসা বিদ্বেষ এগুলো চালাবো পলিটিক্যাল পার্টির মতো, এগুলো করলে হবে না, এগুলো কখনোই হয় না। যাগে আলোচনা প্রসঙ্গে এবার যে যে শ্লোকটা দিয়ে আমি শুরু করেছিলাম সেটা হচ্ছে প্রহ্লাদ মহারাজ, ওটা মানে আপনারা বুঝেছেন নিশ্চয়ই। অর্থাৎ প্রহ্লাদ মহারাজ বলছেন যে এই সংসার অনল, সংসার অনল হইতে মাঙ্গিম বিশ্বাস, এখান থেকে তোমরা গিয়ে যদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে থেকে নিরন্তর হরিকথা কীর্তনে ব্যস্ত থাকো, তাহলে তোমাদের চরম মঙ্গল হবে, নালে মঙ্গলের কোনো রাস্তা নাই। আর শতাং প্রসঙ্গাত মহাবীর্য সঙ্গে তো মানে জানেন, সেখানে অর্থ হলো এই, কপিলজি মহারাজ বলছেন সেই সব সাধুগণের কাছে মা থাকতে হবে, বসতে হবে, যারা নিরন্তর শতাং প্রসঙ্গাদ মমবীর্য সংবিদ ভবন্তি হিতকর্ণ রসায়ন কথা তজ্জোসনাদ আসু অপবর্গবৎমানি শ্রদ্ধা ভক্তি রতি রণুক্রমেশ্বতি, তাহলে তুমি ভক্তি রাজ্যে উন্নতি লাভ করতে পারবে, ধীরে ধীরে সব চলে যাবে। তাহলে আর একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যেটা না আলোচনা করলে আমার আলোচনা সম্পূর্ণ হবে না, সেটা হচ্ছে ভাগবতের উপদেশ, সেটা বলছেন অত দুঃসঙ্গ মুসৃজ্য সৎসু সজ্জেত বুদ্ধিমান সন্ত এব অশ্ব ছিন্দন্তি মনব্যাসঙ্গম মুক্তিভি। এটা কী বলছেন ভাগবত? অত অত এই জন্য বলছি, অত দুঃসঙ্গ মুসৃজ্য, দুঃসঙ্গ তুমি ছাড়ো, অত দুঃসঙ্গম উৎসৃজ্য সৎসু সৎসু সজ্জেত বুদ্ধিমান, যিনি বুদ্ধিমান তিনি সৎসঙ্গ করবেন। কারণ কি বলছেন? সেখানে উত্তর দিচ্ছেন ভাগবতে, বলছেন অত দুঃসঙ্গ মুসৃজ্য সৎসু সজ্জেত বুদ্ধিমান। কেন বললো? সন্ত এব অশ্ব ছিন্দন্তি মনোব্যাসঙ্গম উক্তিভি, উক্তিভি মানে প্রবচনাদিভি, তার অপ্রাকৃত হরিকথা বীর্যবতী হরিকথার দ্বারা তোমার তোমার হৃদয়ের যে বন্ধন রয়েছে, বন্ধন বোঝো, বন্ধন ভেতরে যে রজতমগুণের বন্ধন রয়েছে, টাইট বন্ধন, এই বন্ধনটাকে একমাত্র কাটাবে সাধুগুরু বৈষ্ণব, এই বন্ধনটাকে একমাত্র কাটাবেন তারা। সেই জন্য বলছেন অত দুঃসঙ্গ মুৎসৃজ্য সৎসু সজ্জেত বুদ্ধিমান। কারণ কি? সন্ত এব অশ্ব কশ্য, যিনি বলছেন যিনি পার হতে চান তিনি যেন অবশ্যই সাধুসঙ্গ করেন, তার ভেতরে যে হৃদয়ের গ্রন্থি রয়েছে, গ্রন্থি অনেক রকমের আছে তো, গ্রন্থি অনেক রকমের আছে, অনেকের টাকা পয়সার গ্রন্থি আছে, অনেকের মেয়ে ছেলের প্রতি গ্রন্থি আছে, অনেকের নেশার প্রতি গ্রন্থি, অনেক রকম আছে তো। কিন্তু গ্রন্থির মধ্যে সবচেয়ে বড় গ্রন্থি কি বলছে? সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যে তাদের স্ত্রী সঙ্গ আকর্ষণ, এই যে যশির সঙ্গ, যশির সঙ্গটা কথাটা একটা শব্দ কিন্তু ওর অনেক ব্যাখ্যা করলে দেখা যাবে, প্রতিষ্ঠা যশিত, কামিনী যশিত, কাঞ্চন যশিত, বিভিন্ন বিস্তৃত ব্যাখ্যা, সেখানে দেখা যাবে যশিত মানে খালি মেয়ে ছেলে নয়, যশিত মানে কামিন, যেটি আমার ভোগের ভোগের বস্তু বলে আমি মনে করছি সেটাই কামিন, এটা এটাই হচ্ছে যশিত। সেই জন্য বলছেন এই দুঃসঙ্গকে ত্যাগ করতে না পারলে কোনোদিনই সৎসঙ্গ লাভ করা যাবে না, আর যার সঙ্গেতে থাকলে পরে আমার জীবনের সমস্ত বন্ধন দূরীভূত হয়ে যাবে, তার সঙ্গ আমাকে করতে হবে, তিনি নিশ্চয়ই সাধু, বোঝা গেল? প্রভুপাদ বলছেন যে যারা মনে করছেন তথাকথিত সাধু সঙ্গ করবেন তাদের সঙ্গেতে, প্রভুপাদ বলছেন যে যাদের সঙ্গেতে আমাদের বন্ধনটা আরও দৃঢ়তর হয়, বোঝা গেল? আমি এ প্রসঙ্গে কালকে যদি সময় পাই আলোচনা করব, যাদের সঙ্গেতে আমার বন্ধনটা আরও বেশি করে আটকে যাবে তাকে কী করে সাধু বলা যায়? আমি একে তো বন্ধনে রয়েছি, তারপর আরও বেশি করে বন্ধন হয়ে গেল, তাহলে কী করে সাধু হলো? হলো না। তাহলে সেখানে বলা রয়েছে যে যার সঙ্গেতে, যে সঙ্গেতে আমার বন্ধনটা আরও গাঢ়তর হবে সেটা সাধু সঙ্গে হতে পারে কি? সেটা হতে পারে না। যার সঙ্গেতে আমার সমস্ত বন্ধন কেটে যাবে, ভেতরে যত বন্ধন আমার কেটে যাবে সেই বন্ধনগুলো কেটে গিয়ে আমি মুক্ত হয়ে যাব, তারপর আমি হরিভজন করব, তারপর বলে হ্যাঁ, বন্ধন না কাটলে পরে হরিভজন শুরু হয় না। কেউ মনে করছে রজতমগুণে থাকবে, বন্ধন সব থাকবে জগতের, তা হরিভজন হবে না, হরিভজন ওভাবে হয় না, কিন্তু প্র্যাকটিস করতে পারে,
সাধু সঙ্গে কৃষ্ণনাম করতে করতে সাধুই তোমাকে শক্তি দেবে, সেই শক্তিতে তুমি কিন্তু এই জগৎ থেকে যেতে পারবে। অনেক পদ্ধতি আছে সাধু সঙ্গকে কী করে করবে, কোন প্রসিডিওরে। ভক্তিবীর ঠাকুর বলছেন, অনেকে মনে করেন কিছু সাধুকে ডেকে নিয়ে এসে গলাপন্ত খাইয়ে দিলাম, এটা সাধু, কিছু টাকা দিয়ে দিলাম, কিছু মালা দিয়ে দিলাম, প্রণামি দিয়ে দিলাম। ভক্তিবীর বলছে এইসব মূর্খ লোকগুলো এটাকেই সাধুসঙ্গ মনে করে, সাধুসঙ্গ এটা নয়। ভক্তিবীর ঠাকুর বলছেন বাস্তবিক সাধুসঙ্গ এটাতে তাদের কিছু না কিছু স্বীকৃতি অবশ্যই হবে, এটা কিছু হবে না তা নয়, কিছু হবে। ভক্তিবীর ঠাকুর বলছে এটাই সাধুসঙ্গ নয়, সাধুসঙ্গ মানে হলো পরম পবিত্র তেজিয়ান সেইসব গুরু বৈষ্ণবের তাদের আচরণ, ব্যবহার, উপদেশ, এগুলো নিজের জীবনে প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশানে আনতে হয়। বোঝা গেল, যা শুনলাম সেটা আমার জীবনে প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশানে আনতে হবে। আমি পারছি কি না, তিনি যে উপদেশ করছেন পালন করতে পারছি না, এইগুলো পালন করা, তাদের জীবনে আদর্শগুলোকে গ্রহণ করা, এটাকেই বলা হয় সাধুসঙ্গ। নিরবচ্ছিন্নভাবে তাদের হরিকথাগুলো শ্রবণ করা, ইন্টারনেটে বিভিন্ন জায়গায় আপনারা শুনুন, সাতটা চ্যানেলে বিভিন্ন পুরো ওয়ার্ল্ডে চলবে, চলছে। আর একটা ইন্টারনেট হচ্ছে, স্যার জার্মান সাধু করছেন, তারা 50-60 হাজার টাকার মতো খরচা, ওটা ব্যাংকের মতো। এখানে যেমন সার্চ করতে হয় ইউটিউব, বিভিন্ন অনেক সময় ঘাট ঘেঁটে যায়, ওটা একটা ব্যাংকের মতো, ওটা আলাদা ডিজাইন করছে, এই গৌর পূর্ণিমা বেরোবে, ওইটা জানলে সব একসঙ্গে পেয়ে লেখা পেকা সব। যাই হোক, এগুলো আমাদের সৎপথে, যা কোনো নাম কেনা বা টাকা রোজগারের জন্য পন্থা নয়। নিরবচ্ছিন্নভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি লোককে এই সত্যের সন্ধান দেওয়া। এবার যদি কেউ আমায় আক্রমণ করেন তাহলেও আমি রাজি আছি, কোনো অসুবিধা নেই। কোনো লাভ করবার জন্য আমি এখানে আসিনি, এখানে আমার আসার সময়ও নাই, বাধ্য হয়ে আসতে হয়েছে। যাই হোক, আপনারা আমায় ক্ষমা করবেন। যে শ্লোকটা প্রহ্লাদ মহারাজ বলেছিলেন সেটা আপনারা সর্বদা স্মরণ রাখবেন। সেটা কি? সেটা হচ্ছে আরেকটা শ্লোকের কথা আমি বলছেন, সেটা হচ্ছে সেখানে প্রহ্লাদ মহারাজ জানিয়ে দিচ্ছেন কে সাধু আর কে সাধু নয়। প্রহ্লাদ মহারাজ বলছেন, আরেকটা উদাহরণ দিয়ে শেষ করি। নতে বিদুষার্থ গোতিম হে বিষ্ণু দুরাশয়াজে বহিরর্থমান অন্ধা যথান্ধৈরূপনীয়মান তেও পিসচতন্ত মরুদাম নিবাধা। প্রহ্লাদ মহারাজ বলছেন এরা সাধু নয়। হিরণ্যকশিপু বলছে কার থেকে শিখেছি, এদের থেকে? এই তোর গুরু, এই এরা শিখিয়েছে? প্রহ্লাদ মা হাসছেন, এরা আমাকে কী শেখাবে ভগবত তত্ত্ব বিজ্ঞান, এরা তো নিজেরাই কিছু জানে না। নতে বিদু স্বার্থ গতিম হি বিষ্ণু, সমস্ত জগতের একমাত্র স্বার্থ, দ্য অনলি সেলফ ইন্টারেস্ট ইজ বিষ্ণুচরণ, অর্থাৎ কৃষ্ণচরণ, কেউ জানে না মূর্খগুলো। সমস্ত অনন্ত জগতের একটাই সেলফ ইন্টারেস্ট আছে, আমার নিজের কোনো স্বার্থপরতা থাকতে পারে না, যেটা আছে আমি বন্ধন দশায় বদ্ধ অবস্থায়। কিন্তু জগতের যদি স্বার্থ সবাই খোঁজে, কমন স্বার্থ, এরা হচ্ছে বিষ্ণু। নতে বিদু স্বার্থ গতিম হি বিষ্ণু, তারা কেউই জানে না যে বিষ্ণু পরাৎপর অখিলেশ্বর ভগবান কৃষ্ণ ছাড়া কাউর কোনো রকমভাবে কোনো রাস্তা নাই। আমাদের প্রত্যেকের ব্যক্তিগত একটা করে কেন্দ্র, সেলফ ইন্টারেস্ট, বোঝা গেল? আমাদের প্রত্যেকের একটা করে নিজের সেলফ ইন্টারেস্ট আছে, উই আর অল সেলফ সেন্টার্ড, এবং তাই জন্য আমরা কমন সেন্টারের সঙ্গে, কমন সেন্টার, নতুন কথা শুনলাম, হ্যাঁ নতুন কথাই শুনুন, আপনারা বাপের জমে শোনেননি এই কথাগুলো। কমন সেন্টার মানে হলো যেটা ভগবানের ইন্টারেস্ট, সাধুগুরু বৈষ্ণবের ইন্টারেস্ট এবং আমার ইন্টারেস্ট। সকালেই বলা হয়েছিল, আমার ইচ্ছা আকাঙ্ক্ষা ভগবানের সঙ্গে যখন মিলে যায় তখন আমি শান্তি লাভ করতে, সুখ লাভ করতে, পরম সুখ। তাহলে বোঝা গেল আমরা কেন অশান্তিতে ভুগছি। আমাদের প্রত্যেকের ব্যক্তিগত একটা করে সেন্টার পয়েন্ট আছে, বোঝা গেল? একটা উদাহরণ দিলে বোঝা যায়, যারা সিম্পল ম্যাথমেটিক্স করেছেন তাদেরকে বলা হলো একটা কম্পাস নিয়ে কম্পাসের সেন্টার একটা করুন, সেন্টার করুন দিয়ে একটা সার্কেল করুন। এবার এই কম্পাসটাকে কম বেশি করুন অনেক সার্কেল করুন, কিন্তু কেন্দ্র একটা, বোঝা গেল মাথায় ঢুকলো? কেন্দ্র একটা, আমি কেন্দ্রটাকে সরাচ্ছি না, আমি খালি ডায়ামিটার থেকে কম বেশি করছি, এরকমভাবে কম বেশি করে একটা সার্কেল আঁকলাম, আর একটা বড়ো করলাম, সার্কেল আঁকলাম, আবার এরকম অনেক অসংখ্য সার্কেল আঁকলাম, কিন্তু প্রত্যেকের কিন্তু সেন্টার পয়েন্ট একটা, বোঝা গেল আমি কী বললাম? প্রত্যেকের কেন্দ্রবিন্দু একটা, কিন্তু যখনই আমি 0.10 মিলিমিটার এই সেন্টার পয়েন্টের দিকে একটু সরিয়ে দেবো, তখনই দেখা যাবো ওই সেন্টার পয়েন্টটা বাকি সেন্টারগুলোকে
কাট করছে, বোঝা গেল, ইন্টারসেক্ট করছে। তাহলে কেন আমাদের সঙ্গে সবার সংঘর্ষ হচ্ছে? না, ভগবানের সঙ্গে আমরা মেলাতে পারিনি। ভগবানের যে আশা আকাঙ্ক্ষা চৈতন্য মহাপ্রু যে ইচ্ছা, দেখবেন চৈতন্য মহাপ্রুর সময় হাজার হাজার ভক্ত, তাদের সবার কেন্দ্রবিন্দু একটা, আমাদের সবাই একটাই চাই যে প্রভুর সেবা করবো, প্রভুকে সন্তুষ্ট করবো, তাই তো? তাই জন্য তাদের মধ্যে কোনো মারামারি হতো কি? হতো না। কিন্তু আমাদের কেন মারামারি হয়? প্রত্যেকে একটা একটা মঠ নিয়ে নিজের একটা কেন্দ্রবিন্দু তৈরি করেছে, বলছে এটাই আমাদের গুরুদেবের। তোমার গুরুদেবের তুমি প্রমাণ করতে পারো, তোমার ক্ষমতা আছে, তুমি এসে প্রমাণ করো তোমার গুরুদেব এই সিদ্ধান্ত দিয়েছে। আর কে পতিত, কে আনুগত্য করেনি? তুমি কি আনুগত্যের কী কথায় জানো? আনুগত্য কাকে বলে, কাকে বলে? পৌপাদ যদি আমরা বলি পৌপাদ গৌরকিশোর বাবাজি মারে আনুগত্য করেনি, তাহলে এটা পশুর কথা হয়ে গেল। আনুগত্য কাকে বলে? কি মানে শিখেছো আনুগত্যের? কাজে আনুগত্য নেই, পতিত, গুরুদেব বঞ্চ। আরে গুরুদেব কাকে বঞ্চলে? ফলে পরিচয় পাওয়া যায়, একটু অপেক্ষা করো, এখনই বুঝতে পারছো, লোকের কাছে প্রকাশ পরে বুঝতে পারবে কে পতিত আর কে পতিত নয়। আমার মনে হয় চুপ করে থাকলে ভালো, কারণ হচ্ছে কি, আমাদের উপদেশ আছে একটা, যে মূর্খ যতক্ষণ পর্যন্ত চুপ করে থাকে ততক্ষণ ভাল, বুঝা গেল? তাবৎ মূর্খ স্বভাবে লম্বমান ও পটাবৃত হা, সুন্দর কাপড় চোপড় পেয়ে, সুন্দর পেন এখানে গজা আছে, কিন্তু মূর্খ, যতক্ষণ কিছু কথা বলছে না, এ ভাব বিরাট ব্যাপার, যেই একটা কথা বলে ফেললো, এ গাধা এগুলো কিচ্ছু না। এই জন্য আমাদের নীতিশাস্ত্রে আছে, হ্যাঁ, মূর্খ তাবৎ সবতে লম্বমান ও পটাবৃত হা যাবৎ কিঞ্চিন্ন ভাষাতে, যখন কিছু বলে না চুপ করে ততক্ষণ পর্যন্ত প্রেস্টিজ থাকবে, ইজ্জত, যেই বলে ফেল ওই মাক একবারে শেষ, এ মাটি, এ কিছু নেই। এই জন্য বেফাস কথা বলতে নেই, হরিকথা জানলে, হরিকথা জানলে মানে আনুগত্য করলে তবে হরিকথা বলতে হবে, নাহলে বন্ধ করো, জগতের অমঙ্গল করবে না। তুলসীদাসজিকে একজন বলছেন, আপনার সমালোচনা করে, গালাগাল দেয় আপনাকে, বলছে ওকে নিয়ে আসুন, ওনাকে নিয়ে আসুন আমার সামনে একটা ভজন কুটির, আপনি বুঝতে পারলেন না আমি কি বলছি, শুনুন, উনি আপনাকে গালাগাল দেয়, নিন্দা করে আপনার, বলে ওই জন্যই তো বলছি ওকে নিয়ে আসুন, আমি নিজের প্রণামীর পয়সা দিয়ে ওকে একটা ভজন কুটির করে, বলে আপনি কি খেপেছেন? বলছে না খেপিনি, আমি ঠান্ডা মাথায় আছি। এটা কি বলছে? ও তো সমালোচনা করবে, ও যখন আমার পাশের ভজন কুটিয়ে থাকবে ও সমালোচনা করবে, আমি তো আমার নিজের দোষটা দেখতে পাই না, ও সমালোচনা করবে, আমি সংশোধন করব, করে আমি সাধু হয়ে যাব, বুঝে গেল? আর একটা নীতিশাস্ত্রের কথা আপনি শুনে থাকুন, সেটা হচ্ছে এই যে বলছেন, ভয়ঙ্কর ব্যক্তি যারা অত্যন্ত দুষ্ট ব্যক্তি তাদের থেকে দূরে থাকতে হয়, বলে মহারাজ শিক্ষিত, শিক্ষিত তো, বলে শিক্ষিত হলেও, শিক্ষিত হলেও ওই সব দুষ্ট ব্যক্তির থেকে দূরে থাকবেন, কারণ বলছে বিদ্যায়া অলঙ্কৃত অপিষণ, দুষ্ট ব্যক্তির সঙ্গে বলছেন ওকে পরিত্যাগ করতে হবে, দূরে থাকবে দুষ্ট ব্যক্তি, কেন? বলছে ও তো বিদ্যা আছে, বলছে বিদ্যায়া অলঙ্কৃত অপিষণ, তাই আমি জানি বিদ্যা আছে, কিন্তু জেনে রাখো মনিনা ভূষিত অপি, মনিনা ভূষিত অপিষণ কিম অসৌন ভয়ঙ্কর, সর্প তার মাথায় মণি আছে, আর মণি থাকলে কি অত ভয়ঙ্কর? মণি তো আছে জানলাম, কোটি টাকা দাম হতে পারে, কিন্তু অত ভয়ঙ্কর, ছোবল মারবে, হ্যাঁ, সর্প মনিনা ভূষিত অপি হতে পারে, কিন্তু হতো তো কিম অসৌন ভয়ঙ্কর, কে কি ভয়ঙ্কর নয়? তুমি মণি আছে বলে ওর কাছে যাবে, বিদ্যা আছে বলে যাচ্ছে যাবে, ও তো ঠকাবে তোমাকে, মারবে, চির জীবনের মতো শেষ হয়ে যাবে তোমার ভজন জীবন, কোনো দিন উঠতে পারবে না, এই কথা জেনে রেখো। কাজে আজকে এখানে আমি শেষ করতে চাই, অনেক অধিক রাত করলে আপনারা সব যেতে হবে অনেক দূরে। তাহলে প্রথম শেষের শ্লোক কী বলেছিলাম? নতে বিদু স্বার্থ গতিম হি বিষ্ণু দূরা সয়াজে বহিরার্থ মানিন, যারা অন্তর্দৃষ্টি যাদের নাই, বহির্জগতে জিসকে অনুসন্ধান করছে, তারা দূরা সয়া যে বহিরার্থ মানেন। আর অন্ধ যদি একটা অন্ধ ব্যক্তিকে একটা অন্ধ ব্যক্তি ফলো করে, বোঝা গেল? ইফ ওয়ান ব্লাইন্ড ম্যান ইজ গাইডেড বাই অ্যানাদার ব্লাইন্ড ম্যান, হোয়াট রেজাল্ট ইউ ক্যান এক্সপেক্ট? একটা অন্ধ ম্যান, অন্ধ লোক তাকে আর একটা অন্ধ ম্যান গাইড করছে, চল আমি তোকে নিয়ে যাব, আর কী করে নেবে? দুজনেই অন্ধ। প্রহ্লাদ মহারাজ ঠিক এই উদাহরণটা দিয়েছেন,
অন্ধা যথান্ধই রূপণীয় মানম তে অপি শিচুতন্ত মুরুদাম নিবদ্ধা। এ তো নিজেরই বন্ধন, এ তো অন্ধ, এ তোমাকে কী হরিকথা শোনাবে, কি তোমাদের মঙ্গলের পথ করবে? হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ যে অন্ধা, যত অন্ধ যেমন অন্ধের সঙ্গে দৌড়াতে আরম্ভ করে দুজনেই মরে, তোমরা সবাই মরবে, আমাদের কিছু করার নেই। আর যদি বাঁচতে হয় এ কথা শুনে, পরপর কথাগুলো শুনে সাবধান হও, ইন্টারনেটে রোজ যদি খেতে ভুলে যাও তাও চলবে, কিন্তু হরিকথা বলবে না। হাজার হাজার হরিকথা এক একটা বিষয়ের উপর, যদি ক্ষমতা থাকে এগুলো শোনো, মঙ্গল হবে হবে হবে। তুই সত্য করে বললাম বাঞ্ছা কল্পতর বসে কি বাসিন্দু ভাবিছ পথি টানাং পাবনে ভবিষ্যৎ ভিও না।